আচ্ছা দেখা যাচ্ছে তো না? আচ্ছা এটাকে নিচে নামানো যায় কিভাবে? এবার ওকে। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা জাস্ট শুরু করেছিলাম আর কি, জাস্ট তেমন সামনে যেতে পারি নাই, তো অনেকে হয়তো ক্লাস করেন না এখানে, তারপর একটু দেখেন প্রথম থেকে আমরা আবার শুরু করছি। তো এখানে মোটামুটি ছোট থাকলে চলবে, আর লাগবে না। আচ্ছা তো প্রথম হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট কয়ভাবে লেখা যায়, তো ওই জন্য বলেছি আরেকবার একটু রিপিট করি। জাভা স্ক্রিপ্ট হচ্ছে তিনভাবে লেখা যায় সিএসএস এর মতোই, একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইনটা হচ্ছে আপনি যে কোনো ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যেই আপনি ইভেন্টগুলো কল করতে পারবেন, যেমন অন ক্লিক, অন হোভার, অন ফোকাস, এই টাইপের কিছু ইভেন্ট আছে বা হচ্ছে অ্যাট্রিবিউট ইভেন্ট, তো এগুলো হচ্ছে কল করে আপনি জাভা স্ক্রিপ্টের যে কোনো ফাংশনকে কল করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এগুলাকে ইনলাইন সিএসএস, সরি ইনলাইন জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়। যেমন ধরেন আমি যদি একটা বাটন তৈরি করি, তো এখানে আমি দিলাম যে ক্লিক মি, ক্লিক মি না, এখানে দিলাম যে জেস ইনলাইন ক্লিক। তো দেওয়ার পর যদি আপনি এখানে লেখেন যে অন ক্লিক, যদি লেখেন দেখেন এখানে অন লিখলে অনেকগুলো আপনাকে অ্যাট্রিবিউট শো করবে, এগুলো হচ্ছে আপনার সব জাভা স্ক্রিপ্টের ইভেন্ট। হ্যাঁ, যে এই এগুলো হচ্ছে আপনি কি করবেন, এই এই ইভেন্টগুলোতে আপনি কাজ করাইতে পারবেন আর কি, যখন ক্লিক করবেন অথবা হোভার করবেন অথবা ড্রাগ করবেন। তো আমরা একটা দেখি, জাস্ট অন ক্লিক, সবগুলো আস্তে আস্তে দেখবো পরে। তো জাভা স্ক্রিপ্টের একটি ফাংশন আছে, যে ফাংশনটি ধরেন আপনি এনি টাইম কল করাতে পারবেন, যেমন ধরেন অ্যালার্ট একটা আছে, অ্যালার্ট। তো অ্যালার্টটা কী করে, অ্যালার্ট হচ্ছে একটা অ্যালার্ট প্রিন্ট করে দেয়, যে যাতে আপনি উইন্ডো যখন লোড হবে তখন আপনাকে একটা অ্যালার্ট দেবে। যেমন দিলাম যে দিস ইজ অ্যালার্ট, দিস ইজ অ্যালার্ট, দিস সেভ দেন। দেখেন আমি যখন এখানে ক্লিক করব সাথে থেকে অ্যালার্ট আসছে যে দিস ইজ অ্যালার্ট। তা আপনি ওকে দেওয়ার পরে তারপর হচ্ছে বাকি কাজগুলো হবে। আচ্ছা এই হলো ইনলাইন, যে যে ক্লিকগুলো বা যে জাভা স্ক্রিপ্ট আপনি ইনলাইনে করবেন এগুলি হচ্ছে কি ইনলাইন ওপেনিং ট্যাগের মধ্যে করবেন। এরপর হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল জাভা স্ক্রিপ্টটা করা হয় কিভাবে, এটা হচ্ছে বডিয়ের মানে ক্লোজিং ট্যাগের উপরে স্ক্রিপ্ট একটি ট্যাগ নেওয়া হয়। তো স্ক্রিপ্ট একটি ডাবল ট্যাগ, আপনার ওপেনিং এবং ক্লোজ। তো এটা শর্টকাট হচ্ছে আপনি স্ক্রিপ্ট লেখার পরে এন্টার দেন, স্ক্রিপ্ট একটা তৈরি হয়ে যাবে। দেন হচ্ছে আপনি সেম কাজটি যদি এখানে করতেন, ধরেন আমি এটাকে তুলে দিলাম, আর এখানে ধরেন যে আমি একটা ক্লাস নিই, ক্লাস এখানে দিলাম যে ইনলাইন ক্লিক, ইনলাইন ক্লিক। তো জাভা স্ক্রিপ্টে এই ক্লাসটাকে কল করার সিস্টেম হচ্ছে, প্রথমে লিখতে হয় ডকুমেন্ট, যে কোনো সিলেক্টরকে সিলেক্ট করার সিস্টেম এটা মূলত, ডকুমেন্ট ডট আপনার কোয়েরি সিলেক্টর, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। দেন হচ্ছে আপনার ক্লাসের নাম বা হচ্ছে আইডি বা হচ্ছে আপনার যে কোনো ট্যাগও নিতে পারেন। তো আমরা এখানে নিলাম ক্লাসটা, নিলাম ইনলাইন ক্লিক। দেন হচ্ছে তাকে এখানে যেরকম আপনি সরাসরি অন ক্লিক অ্যাড করে দিয়েছেন একটা ইভেন্ট, হ্যাঁ, তো জাভা স্ক্রিপ্টে এভাবে সরাসরি ধরেন শর্টকাটে করা যায় না। তো সেখানে কীভাবে করতে হয়, সেখানে হচ্ছে আপনি ডট দিয়ে লিখতে হয় অ্যাড ইভেন্ট লিসেনার। তো অ্যাড ইভেন্ট লিসেনারের পরে আপনাকে বলে দিতে হবে প্রথমে কোন ইভেন্টটা আপনি কল করবেন। তো আমরা এখানে কল করব ক্লিক, হ্যাঁ। তো এরপর বলে দিতে হবে যে ক্লিক ইভেন্ট তো কল করছেন, এই কল করানোর সাথে আপনি কী করাইতে চান। তো যে জিনিসটা করাইতে চান তাকে লিখতে হয় একটা ফাংশন, একটা ট্যাগের একটি ফাংশনের মধ্যে। এই ফাংশনটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। তো কল ব্যাক ফাংশন সম্পর্কে আমরা বিস্তারিত দেখবো যখন আমরা ফাংশন শিখবো জাভা স্ক্রিপ্টের। তো আপাতত হচ্ছে জাস্ট এতটুকু মনে রাখেন এই ফাংশনটার নাম হচ্ছে কি কল ব্যাক। তো কল ব্যাক কেন বলা হয়, কল ব্যাক এই কারণেই বলা হয় কারণ হচ্ছে আপনি যখন একটা বাটনকে কল করছেন বা হচ্ছে ক্লিক করছেন তখন সে একটা ফাংশনকে কল করে। সেই ফাংশনটাই হচ্ছে, যেমন আমি যখন এখানে অন ক্লিকে লিখলাম, এটা অ্যালার্টটা একটা ফাংশন ছিল, ঠিক আছে।
তো এখানে হচ্ছে শুধুমাত্র আপনি একটা ফাংশনকে কল করতে পারবেন, কিন্তু যদি আপনি ইনলাইন অথবা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট করেন সেক্ষেত্রে আপনি একটা না, এই একটা ফাংশনের মধ্যে আরো অনেকগুলো ফাংশন কল করতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। তো এখন হচ্ছে দেখেন, আমি যদি এখানে অ্যালার্ট ফাংশনটাকে কল করি, অ্যালার্ট সেমটাই লিখলাম, দিস ইজ অ্যালার্ট, তো আমি যে কাজটা করি এটাকে কমেন্ট করে এটাকে ডুপ্লিকেট করি, দেন হচ্ছে ধরেন এখান থেকে অন ক্লিকটা তুলে দিলাম, দেওয়ার পর যদি সেভ দিই দেখেন সেম কাজটাই করতেছে। ঠিক আছে, তো এখানে যে কাজটা বলেছিলাম যে এখানে আপনি একের অধিক এটাকে অনেকগুলো অ্যালার্ট দেন, অ্যালার্ট টু, অ্যালার্ট থ্রি, দেখেন কি হয়, আমি ক্লিক করলাম দিস ইজ অ্যালার্ট, দিস ইজ অ্যালার্ট টু, দিস ইজ অ্যালার্ট থ্রি, মানে ইনলাইনে করলে যেটা হয়তো আমি কিন্তু এতগুলো অ্যালার্ট কল করতে পারতাম না, কিন্তু ইন্টারনাল বা হচ্ছে যে এই ট্যাগের বাহিরে জাভাস্ক্রিপ্ট করার কারণে আমি মানে অনেক বেশি কাজ করাতে পারতেছি, তো এই কারণে হচ্ছে গুরুত্বটা একটু বেশি আর কি, যে ইনলাইন সিএসএসটা এই কারণে খুব বেশি একটা ইউজ করা হয় না। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ইনলাইনটা তো বুঝ, ইন্টারনালটা তো বুঝলেন যে যে জাভাস্ক্রিপ্টগুলো আমার এই ডকুমেন্ট পেজের মধ্যে করা হয়। তো এক্সটার্নাল কি, এক্সটার্নাল হচ্ছে এতদিন যেরকম আপনারা একটা সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস নিয়েছিলেন, হ্যাঁ এক্সটার্নাল সিএসএস করার জন্য, তো সেমভাবে ধরেন আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার করে জেএস ফোল্ডার হবে, তার মধ্যে আমরা একটা ফাইল নিলাম অ্যাপ ডট জেএস, হ্যাঁ তো অ্যাপ ডট জেএসটা কানেক্ট করবেন কোথায়, কানেক্ট করবেন সেম একদম সবার শেষে, মানে বডির ক্লোজিং ট্যাগের উপরে করার পরে দেন এই ফাইলটা আপনি নিচে ওপেন করতে পারেন অ্যাপ ডট জেএসটা। তো এখানে ধরেন আমাদের কিছু জিনিস ওপেন আছে, আমরা সব কিছু কমেন্ট করে দিচ্ছি, কিছু দরকার নেই আমাদের আপাতত। তো এরপর দেখেন আমি যে কাজটা এখানে করছি এতটুকুকে আমি কাট করে নিয়ে আসি, ওকে নিয়ে এসে ধরেন আমি সবার শেষে রাখলাম, এগুলো তো কমেন্ট যার কারণে আসবে না, আমি এখানে লিখলাম দেখেন, দেওয়ার পর যদি আমি এখন ক্লিক করি জেএস ইনলাইন ক্লিক, দেখেন আসছে। আচ্ছা, তার মানে কি ধরেন আপনি সেম কাজটা দুইভাবে করতে পারতেছেন, যে আপনি এই যে কাজটা এখানে ইনলাইন করলে হয়তো ওই কাজটা আপনি এক্সটার্নালও সেমভাবে কাজ করেন। কথা হচ্ছে এক্সটার্নালি কেন ইউজ করবেন, কারণ হচ্ছে আপনার একটা ওয়েব পেজে অনেক জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, হ্যাঁ তো এই জাভাস্ক্রিপ্টগুলো ধরেন আপনার যখন এক জায়গায় নিয়ে আসবেন তখন জিনিসটা এরকম হবে যে আপনার জন্য অনেক ম্যানেজ করাটা অনেক কষ্ট হয়। আর আরেকটা হচ্ছে যে সেম জাভাস্ক্রিপ্ট দেখা গেছে যে আপনার বিভিন্ন ফাইলে দরকার, ঠিক না, ধরেন একটা ইন্ডেক্স ফাইলে করলেন, একটা অ্যাবাউট অ্যাবাউট পেজে করলেন, একটা কন্ট্যাক্ট পেজে করলেন, তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনার স্ক্রিপ্টটা একটা বারবার কপি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে বারবার রিইউজের ক্ষেত্রে বা হচ্ছে একাধিকবার ইউজ করার জন্য কী দরকার, এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টটা দরকার। যদি এরকম কোনো ইস্যু থাকে যে এই জাভা স্ক্রিপ্টটা শুধুমাত্র এই পেজেই লাগবে, তো সেক্ষেত্রে এক্সটার্নাল আরেকটা পেজ নিয়ে তাকে কানেক্ট করতে পারেন অথবা নিচে স্ক্রিপ্ট করতে পারেন। তো ম্যাক্সিমাম ছোটোখাটো কাজের জন্য এই ইনলাইন জাভা স্ক্রিপ্ট, ইন্টারনাল জাভা স্ক্রিপ্টটা ইউজ করা হয়, আর এমনিতে যখন কাজটা অনেক বড়ো হয় বা বেশি করা হয় তখন হচ্ছে আপনার এই এক্সটার্নালটা থাকে আর কি, যে যদি লাইন অনেক বেশি থাকে জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে যে আপনারা ওই ইনলাইন ইন্টারনাল সিএসএস আমরা এটাই বেশি ইউজ করা হয় আর কি, যে ধরেন এই পেজেরটা এই পেজে বেশি করার জন্য। আর হচ্ছে যদি মাল্টি পেজ, যদি সেম কাজ বারবার করা লাগে বা বারবার বিভিন্ন পেজে করতে হয় সেক্ষেত্রে এরকম একটা ফাইল নিয়ে করা হয়, অথবা হচ্ছে যে পেজটা সব জায়গায় শেয়ার থাকে ওখানে ইউজ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই তিনটে জিনিস জানলাম, ইনলাইন ইন্টারনাল আর হচ্ছে কি এক্সটার্নাল। তো এখন আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ পার্ট আর কি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, তো জাভাস্ক্রিপ্টটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। এটা কেন ল্যাঙ্গুয়েজ, কারণ হচ্ছে আপনি দেখেন আমি যদি এখান থেকে কন্ট্রোল ইউ দিই, কন্ট্রোল ইউ দিয়ে যখন দেখবেন দেখেন আমি যা যা কাজ করছি ওখানে এগুলো এখানে শো করতেছে, যে ক্লায়েন্ট চাইলে খুব সহজে এটা দেখতে পারে এবং সে এডিট করে এখানে কাজ করাইতে পারবে, তো এই কারণে হচ্ছে এটাকে ক্লায়েন্ট সাইড বলা হয়। তো ইভেন আপনি চাইলে মানে আপনার পেজের জন্য আপনি এখানে চেঞ্জ করে যে কোনো জিনিস মডিফিকেশন করতে পারবেন, তো এই কিছু সুবিধা আছে যার কারণে হচ্ছে ইনলাইন সিএস মানে হচ্ছে এই এই ল্যাঙ্গুয়েজটাকে বা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে ক্লায়েন্ট সাইড বলা হয়, কারণ হচ্ছে ক্লায়েন্টরা বা হচ্ছে যে ইউজার বা ভিজিটর সে সহজে এই জিনিসটা দেখতে পারে। আচ্ছা, আপনি যদি অ্যাপ ডট জেএস যান,
তাও দেখবেন আপনি যতগুলো কোড করছিলেন জাভাস্ক্রিপ্টে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমরা যে জিনিসটা বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ পার্ট শিখবো, এর নাম হচ্ছে আপনার ভেরিয়েবল। তো ভেরিয়েবল সম্পর্কে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ভেরিয়েবলটা কী জিনিস। তো ভেরিয়েবলটা হচ্ছে আপনার, এটাকে যদি আমরা ভেঙে বলি ভেরিয়েবল, মানে হচ্ছে যে কোনো কিছু ধরে রাখতে পারে তাকে কী বলে, ভেরিয়েবল বলে। তো ভেরিয়েবলটা কীভাবে লিখতে হয় দেখেন, ভেরিয়েবলটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ভার একটা কিওয়ার্ড আছে, এটার মাধ্যমে লেখা হয়। তো ভার কিওয়ার্ড মানে হচ্ছে কি ভেরিয়েবল। তো ভার কিওয়ার্ডের, ভার এই কিওয়ার্ডের সাথে আপনি যাই লিখবেন তাকে বলা হয় প্রথমে হচ্ছে ডিক্লারেশন, দেন হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো প্রথমে হচ্ছে ডিক্লারেশন, ডিক্লারেশনটা কিভাবে করা হয় দেখেন, আমি এগুলো কেটে দিই। ডিক্লারেশনটা হচ্ছে আপনি ভার লিখে দিলেন এ, তো এতে হচ্ছে এ নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার হইল। যেমন এই জিনিসটা এরকম কল্পনা করতে পারেন যে আপনি বাজার থেকে একটি জগ কিনে আনলেন, হ্যাঁ তো জগ তো কিনছেন, এখন জগের কাজ কি, আপনি পানি রাখতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, জগটা আপনার কাজে লাগাইতে পারবেন। তো জগে পানি কিভাবে রাখবেন, আমি ধরেন এ এর ভিতর দিলাম এ ইকুয়াল ওয়াটার, ওকে, বা এ না দিয়ে এটাকে আমরা জগ দিই, জগ দিলাম, ওকে। এখন কথা হচ্ছে আপনি জগও কিনলেন আবার জগের মধ্যে কী রাখলেন, পানিও রাখলেন, কিন্তু এটাকে, এটা তো এখন খেতে হবে, ঠিক না, আমরা পান করতে হবে। তো এখানে যেহেতু আমরা পান করার সুযোগ নেই, আমরা হচ্ছে ধরেন এই ভ্যালুটা দেখতে চাই, যে ধরেন আমরা জগের মধ্যে ওয়াটারটা দিলাম যে আসলে এই ভ্যালুটা এখানে সেভ হয়েছে কি না। তো আমি যদি এখানে দিই কনসোল ডট লগ, হ্যাঁ আপনি লগ লিখলে সরাসরি এখানে একটি শর্টকাট আসবে, আর পুরো ফর্মটা হচ্ছে এটা কনসোল ডট লগ। দেন হচ্ছে এখানে আপনি জাস্ট যদি জাগ লিখে সেভ দেন, দেখেন আপনাকে এখানে প্রিন্ট করতেছে কি ওয়াটার, ওকে, খুব সহজে এটা দেখতে পারতেছেন। তো আমি এখানে বড় কনসোলটা ওপেন করি, ওকে ওয়াটার। আচ্ছা এরপর হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারবেন। তো এই যে একটা টেক্সট রাখলেন, এই টেক্সটটাকে বলা হয় স্ট্রিং ডেটা। এরপর হচ্ছে আপনি চাইলে এখানে সংখ্যা রাখতে পারবেন, দেখেন জগ ইকুয়াল আপনি দিলেন 8, দেখেন এখন হচ্ছে আর ওয়াটার না, এখন হচ্ছে কি নাই। তো যে জিনিসটা এখানে দেখানোর বিষয়, আপনি সর্বশেষ যে ভ্যালুটা দিবেন সেটাই হচ্ছে কি সবচেয়ে বেশি, না সেটাই হচ্ছে কি সে তার মধ্যে সেভ থাকবে, অনেকটা সিএসএস এর মধ্যে, ঠিক না, যে সর্বশেষে যে সিএসএসটা করবেন এটাই পায়। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম, যে আপনি উপরে কী ডিক্লেয়ার করছেন এটা না, যে সর্বশেষ যে জিনিসটা ডিক্লেয়ার করবেন ওটাই হচ্ছে কি প্রাধান্য পাবে। কারণ হচ্ছে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করে আপনার, বা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন সে ফাইলটা রান করে সে এক লাইন এক লাইন এক লাইন করে এখান থেকে রিড করা শুরু করে, হ্যাঁ এটা বডি, এটা বাটন, এটা স্ক্রিপ্ট। দেন যখন সে এই লাইনটা পাইল তারপর সে আসে এই ফাইলে, এই ফাইলে এসে এখান থেকে আবার রিড করা শুরু করে, এগুলো সব কমেন্ট, সে আর এখানে কোনো রিড করে না। দেন এখানে দেখে হ্যাঁ এখানে একটা জগ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তাকে প্রথমে দেওয়া হয়েছিল ওয়াটার, তারপর দেখলো যে না এখানে আর কিছু নেই, এরপর সে আবার পেলে জগ ইকুয়াল 9, তারপর সে এই জগ ইকুয়াল 9টাকে আমাকে কী করছে প্রিন্ট করছে। এরপর হচ্ছে আরেকটা বিষয়, আপনি যদি দেখেন আমি এখানে কনসোল ডট লগটাকে উপরে একবার প্রিন্ট করি, দেখেন এখন হচ্ছে যে জিনিসটা হয়েছে, দেখেন প্রথমে সে এই ফাইল প্রতিটা লাইনকে রিড করতে করতে নিচের দিকে আসছে, তো আসার পরে দেখলো যে হ্যাঁ এখানে জগ ইকুয়াল ওয়াটার, তারপরে দেখলো যে হ্যাঁ এখন আমাকে কনসোল ডট লগ করতে হবে কাকে, জগকে। তো জগের মধ্যে এখন ডেটা আছে কি ওয়াটার আছে, দেন আবার পরের লাইনে গেলো দেখলো হ্যাঁ জগের মধ্যে এখন আর ওয়াটার নাই, তারপর আছে কি নাই। তো আরেকটা জিনিস আপনার মাথায় আসতে পারে যে আমরা প্রথমে এখানে ভার ইউজ করছি পরে কেন করি নাই। তো এই জিনিসটা হচ্ছে আপনি যখন একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবেন তখন হচ্ছে শুধুমাত্র তখনই আপনি কী করতে পারবেন, ভারটা ইউজ করবেন, আর পরবর্তীতে যখন ইউজ করবেন তখন আর আপনার দরকার নাই। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে এখানে তো আপনি দুই লাইনে এই কাজটা করলেন, উপরে ভার জগ তারপরে আবার এটা করলাম, তো আপনি চাইলে এই লাইনটাকে প্রথম লাইনটাকে শুধুমাত্র উপরে একসাথে ডিক্লেয়ার করতে পারেন, যেমন ভার জগ ইকুয়াল ওয়াটার। এখনও যদি দেন দেখেন প্রথমবারের জন্য কাজ করবে, কিন্তু পরের বার আবার কী করতে পারবেন না, এরকম আবার মাল্টিপল ভ্যালু দিতে পারবেন না, একবারই দেওয়া যায়, যে এটাকে বলা হয় আপনার ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ যে ইনিশিয়ালাইজ মানে হচ্ছে প্রাথমিক একটা ডেটা দেওয়া। তো এই জিনিসটা আপনারা অনেক বেশি দেখবেন যে ইনিশিয়ালাইজ, তো ইনিশিয়ালাইজ মানে হচ্ছে
প্রাথমিক ডেটা দেওয়া যেটা পরবর্তীতে চেঞ্জ হইতে পারে। তো এখানে হচ্ছে আমরা প্রাথমিক একটা ডেটা দিলাম কি ওয়াটার, দেন আবার চেঞ্জ করে দিলাম কি নাইন। হ্যাঁ, তো এই পার্টটাকে বলা হয় কি ইনিশিয়ালাইজেশন। আর যদি কোনো কিছু এক লাইনে একসাথে ডিক্লারেশন এবং আপনার ডেটা অ্যাসাইন করা হয় এটাকেই বলা হয় আপনার ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা পার্ট একটু দেখাই। ধরেন আপনি এই যে রেজাল্টটা এখানে শো করাইলেন, তো এটাকে আপনার তিনভাবে সাধারণত শো করানো হয় আপনার প্রয়োজনের ভিত্তিতে। একটা আপনারা দেখছেন অ্যালার্ট, আরেকটা দেখলেন কনসোল ডট লগ, আর আরেকটা হচ্ছে আপনি চাইলে কনসোল ডট সরি কনসোল ডট লগ না, এটা হচ্ছে উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট, এটা দিয়েও করতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি এখানে দিলেন ডকুমেন্ট ডট রাইট, তো রাইট হচ্ছে একটা ফাংশন, তো এই ফাংশনের ভিতরে আপনি যদি জাককে কল করেন দেখেন কি হয়। দেখেন ওয়াটারটা এখানে প্রিন্ট হয়েছে, হয়ে গেছে, একদম সবার শেষে কী হয় আপনি আপনার রেজাল্টটা এখানে শো করাতে পারবেন। তো এটা একটা প্রসেস। আর আরেকটা হচ্ছে আপনি যদি অ্যালার্ট দেন অ্যালার্ট জগ সেভ করেন, দেখেন আপনি ওই রান করার সাথে সাথে বা হচ্ছে যখনই রিলোড দিবেন তখন হচ্ছে আপনার প্রথমে অ্যালার্টটা শো করবে, দেন হচ্ছে আপনার এটাও দেখাইলো, প্রথমে এটা দেখে তারপরে অ্যালার্ট আসে মূলত, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো কাজটা এই কারণে এই দেখা হয় না। হ্যাঁ ভাই বলেন। হুম 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 আচ্ছা, অ্যালার্টটা প্রাথমিক জেএসের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, একটা সময় গেলে আর অ্যালার্টটা ইউজ করা হয় না, দেখা গেছে একটা সুন্দর করে অ্যালার্ট তৈরি করা হয় HTML CSS দিয়ে তৈরি করে, দেন ওখানে অ্যালার্টটা শো করানো হয় একটু ভিউ সুন্দরের জন্য আর কি। তো হুম 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 আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র লাভটা দেখবেন। দেখেন আপনি কনসোল ডকুমেন্ট ডট রাইট লিখলে দেখেন এই জায়গাটা এখানে গুছানো না, যেমন আমি আপনাকে জাস্ট একটা ডেমো ডেটা দেখাই, তো এই টাইপের ডেটাকে বলা হয় আপনার অ্যারে বা হচ্ছে অবজেক্টেও সেমভাবে করা হয়। দেখেন আমি ধরেন এর মধ্যে অনেকগুলো ভ্যালু দিলাম, ওকে, দেন এটাকে যদি আমি লগে প্রিন্ট করি ফার্স্টে, দেখেন কি আসছে এখানে কিভাবে দেখাই, দেখেন যে আমার একটা ভেরিয়েবলের মধ্যে চারটা ডেটা আছে, তো এগুলো ইন্ডেক্স সব কিছু দেখাচ্ছে। সেম জিনিস যদি আমি এতে করি দেখেন কি দেখায়, দেখেন সে শুধু এখানে আমাকে প্রিন্ট করে দিচ্ছে কি 1 2 3 4, যে আপনাকে ডিবাগের যে ইস্যুটা আছে যে আপনি টোটাল যে ভ্যালুটা দেখতে চান বা যে ডেটাটা দেখতে চান সেটার জন্য আপনাকে কনসোল ডট লগ ইউজ করতে হবে, যে আপনার প্রতিটা রেসপন্স বা হচ্ছে প্রতিটা ডেটা ঠিকঠাক মতো আছে কিনা, বা হচ্ছে আপনি ধরেন বিস্তারিত একটু পরে জানবেন, জাস্ট আমি আপনাকে পার্থক্যটা দেখাই যে আউটপুটটা এখানে একদম আপনাকে বিস্তারিত দেখাবে আর এখানে হচ্ছে জাস্ট আপনি ভ্যালুটা দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তো এই বিস্তারিত ডেটা দেখার জন্য কনসোল ডট লগটা ইউজ করা হয়। ওকে, আর কিছু না, নিজের জন্য বলতে কনসোল ডট লগটা ইউজ করবেন সবসময়, কারণ এখানে হচ্ছে আপনি ডিটেলস পাবেন যে আপনার জানার জন্য যা যা দরকার। এখানে আমাদের ভ্যালুটা আমাদের কোনো এখানে কাজে আসবে না, আমাদের দরকার হচ্ছে দেখেন 0 1 2 3, এটা হচ্ছে আমাদের জন্য আর এটা হচ্ছে যে দেখবে তার জন্য, তো এটা নিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই। আমাদের কাজ হয় সবই 0 1 2 3 দিয়ে, যে জিনিসটা আপনি এখানে পাবেন না বা অ্যালার্ট দিলেও পাবেন না। আমি যদি আপনি যদি অ্যালার্টে প্রিন্ট করেন দেখেন, আমি আবার দিলাম দেখেন 1 2 3 4ই এখানে দেখাবে, কিন্তু আমার যে জিনিসটা দরকার সেটা আপনি এখানে কোথাও পাবেন না, শুধুমাত্র কনসোল ডট লগেই পাবেন, এই কারণে কনসোল ডট লগটা ইউজ করা হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন আপনার ডিজাইন, এখানে তো কোনো ডিজাইন নাই, যদি একটা সুন্দর ডিজাইন থাকতো সেখানে যদি এই জিনিসটা প্রিন্ট হইতো দেখতে কেমন লাগতো, খুব বাজে না, বা হচ্ছে আপনার ডিজাইনটা নষ্ট হইতে পারতো, তো এই কারণে হচ্ছে এই জিনিসটা সেফ এই পার্টটা। হ্যাঁ, যে আপনি এখানে অ্যাট এ টাইম আউটপুটটাও দেখতে পারলেন, এখানে হচ্ছে আপনি মিলিয়ে নিলেন যে আসলে এই জিনিসটা ঠিকঠাক কথা হচ্ছে কিনা, তো পার্থক্যটা একটু পরে আরও ক্লিয়ার হবে আস্তে আস্তে, আপাতত দেখে যান। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন হচ্ছে এই তিনটে জিনিসটা ক্লিয়ার না, যে তিনভাবে আপনি ডেটা দেখাইতে পারেন। ওকে।
প্লাস হচ্ছে আমরা ভেরিয়েবল দেখলাম যে একটা ভেরিয়েবলে কি ধরনের ডেটা রাখতে পারেন। তো ভেরিয়েবলে এখন আসেন, যেহেতু এই নামে কোনো ভেরিয়েবল নাই, হ্যাঁ আমরা ডিক্লারেশনে নাই, এই কারণে এখানে একটা ইরর দিছে যে এ ইজ নট ডিফাইন্ড। তো এরকম কোনো ইরর পাইলে বুঝবেন যে হ্যাঁ আপনি যে জিনিসটা কনসোল লগে ইউজ করছেন এই জিনিসটা আপনি উপরে কোথাও ডিক্লেয়ার করেন নাই। যদি আপনি এই যে জগের পাশে যদি কমা দিয়ে এটা দিয়ে দেন তখন আবার ইরর আসবে না। ওকে, তো এখন আসেন আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমরা এতটুকু কেটে দিই। তো ধরেন আমরা এ নামে একটা ভেরিয়েবল নিলাম, বি নামে একটা ভেরিয়েবল নিলাম, তো এরকম ধরেন আমার অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে প্রয়োজন অনুসারে আর কি, আপনার যেরকম দরকার। ধরেন আমার এখানে চারটা ভেরিয়েবল থাকলো, তো চারটা ভেরিয়েবলকে আপনি আবার চারবার ইনিশিয়ালাইজ করবেন বা ডেটা অ্যাসাইন করবেন। আমি দিলাম এ ইকুয়াল 10, বি ইকুয়াল দিলাম 20, সেম ভাবে ডুপ্লিকেট করুন, এটাকে দেন সি, এটাকে দেন ডি। ওকে, দেওয়ার পর হচ্ছে এই পার্টটা ধরুন কনসোল ডট লগ করলাম, লগ করে দেখেন আপনি এইভাবে করতে পারেন, একটা এ বি সি। ওকে, তাহলে দেখেন আপনাকে যে জিনিসটা হচ্ছে এই চারটা ভ্যালু আপনাকে সাথে দেখাই দিচ্ছে যে এ এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা। তো এই জিনিসটাকে আপনি আরো সুন্দর করতে পারবেন চাইলে। এই জিনিসটা কিভাবে করবেন, আপনি যদি এই কনসোল লগের ভিতরে কোনো স্ট্রিং প্রিন্ট করতে চান বা হচ্ছে কোনো একটা সেন্টেন্স, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে প্রথমে ইউজ করতে হবে ডাবল বা সিঙ্গেল দুইটা কোটেশন অথবা ডাবল কোটেশন, দেন হচ্ছে আপনি ইউজ করবেন প্লাস। ওকে, এরপর হচ্ছে আপনি এখানে যা লিখেন, যা লিখবেন দেখেন, আপনি যদি লিখেন দিস ইজ ভ্যালু অফ এ বলুন, দেখেন আউটপুট এখানে সুন্দর হচ্ছে না। সেম ভাবে আপনি সেম কাজটা সবার জন্য করতে পারেন। দেখেন প্রিন্টের জিনিসটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ কারণ সেটা আপনাদের জন্য লাগবে, নাহলে আপনি বুঝবেন না যে আসলে কী কী হচ্ছে। তো প্রিন্টটা আগে ভালো করে শিখেন। তো এখানে দেখেন আপনি সেমভাবে এখানে তো সবার জন্য দেখেন আমি এ দিছি, এই কারণে সব জায়গায় এ চলে আসছে ভ্যালু অফ এ। হ্যাঁ, এরপর ভ্যালু অফ বি দেন, ভ্যালু অফ সি দেন, ভ্যালু অফ ডি দেন। দেখেন এখন জিনিসটা একদম ডিসক্রিপটিভ হয়েছে যে হ্যাঁ এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, এটা হচ্ছে সি এর, এটা হচ্ছে কি ডি এর ভ্যালু। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখেন, এই কাজটা তো করলাম, এরপর হচ্ছে এখানে একটা ইস্যু, সেটা হচ্ছে দেখেন আপনি চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন চার লাইনে, তো জিনিসটা তার একটু শর্টকাটে করা যেত, এরকম কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ আছে, আপনি চারটা চারটা ভেরিয়েবলকে বারবার ডিক্লেয়ার না করে আপনি একসাথে করতে পারতেন এ বি সি ডি। ওকে, ঠিক আছে, যে চারটা লাইনে আর করতে হলো না, আপনি এক লাইনে এই জিনিসটা করতে পারলেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যে ভেরিয়েবলগুলো এই যে বারবার নিচে দিলেন, হ্যাঁ ইনিশিয়ালাইজটাকে আপনি এক লাইনে করতে পারতেন না, পারতেন, এক লাইনে করেন কীভাবে, জাস্ট এখানে সাথে সাথে দিয়ে দিলাম এ ইকুয়াল 10, বি ইকুয়াল 20, সি ইকুয়াল 30, ডি ইকুয়াল 40। ওকে, দেখেন সেম কাজই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস দেখেন, আপনাদের একটা কোশ্চেন আসতে পারে ঠিক না, যে আমরা এখানে তো এটা দিলাম সাথে প্লাস দিলাম কেন, ঠিক না, তো প্লাসটা কেন দিছে। এই প্লাসটা হচ্ছে এটাকে বলা হয় কনকেটেনেশন। হ্যাঁ, তো কনকেটেনেশন মানে হচ্ছে যুক্ত করা। তো আমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত দেখবো বা সামনে যখন স্ট্রিং পার্ট আসবে, জাস্ট আপাতত মাথায় রাখেন। আপনি যদি কোনো স্ট্রিংয়ের সাথে কোনো একটি ভ্যারিয়েবলকে বা হচ্ছে নাম্বারকে যোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্লাস ইউজ করতে হবে। ওকে, জাস্ট মাথায় রাখেন, আপনি কোনো একটা স্ট্রিংয়ের সাথে মিনস হচ্ছে কোনো একটা সেন্টেন্সের সাথে যদি কোনো একটা নাম্বার, দেখেন আমাদের এ হচ্ছে কি একটি নাম্বার আর এটা হচ্ছে একটি টেক্সট, এ দুটোর পার্থক্য তো বোঝেন। নাম্বার হচ্ছে ধরেন আপনি এ প্লাস বি যদি যোগ করেন, দেখেন আপনার আসছে কত, এখন 1020, এখানে আসার কথা ছিল কত, 30। এর কারণ হচ্ছে আপনি যখনই এই পার্থক্যটা আমি বলতেছি, এই কারণে আপনারা যখন কাজ করতে যাবেন এই ঝামেলাগুলোতে পড়বেন যে হ্যাঁ এটা কীরকম হইলো, যে 1020 হইলো কীভাবে। তো এই জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো সেন্টেন্সের সাথে একটি নাম্বারকে যোগ করবেন তখন সে আর নাম্বার থাকবে না, সেও একটা সেন্টেন্স হয়ে যায়। ওকে, তো এরকম ঝামেলা থেকে মুক্ত হওয়ার
উপায় কি? দুইটা উপায়, একটা হচ্ছে এতটুকু তো নাম্বার ঠিক না, এ প্লাস বি, এতটুকুকে আরেকটা ব্র্যাকেটে রেখে দেবেন, একটু জটিল লাগতে পারে, জাস্ট মাথায় রাখেন যখন প্র্যাকটিস করবেন প্রাথমিক পর্যায়ে, যাতে ভুলটা না হয়। এখন দেখেন কত আসছে। হ্যাঁ ভাই বলেন। এগুলো ভাই আসতেছে, জাস্ট ভেরিয়েবলটা দেখেন, আর হচ্ছে প্রিন্ট। আচ্ছা ভাই আসতেছি, আচ্ছা সবগুলো দেখাবো একটু একটু আস্তে আস্তে। হ্যাঁ জাস্ট প্রিন্টারটা ক্লিয়ার করি। ওকে তো ভাই বুঝছেন তো নাকি, জাস্ট হচ্ছে ধরেন যদি এরকম কোনো ঝামেলায় পড়েন যে হ্যাঁ আপনি এ প্লাস বি লিখছেন, আপনি 30 চাচ্ছিলাম কিন্তু আপনার আনসারটা হয়ে গেছিল কত, 1020, তখন হচ্ছে জাস্ট এই যতটুকু নাম্বার, যে দুইটা নাম্বার তাকে একটা ব্র্যাকেটে লিখে দেবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে রেজাল্টটা দরকার ছিল সেটা পেয়ে যাবেন। ওকে আর কিছু করার দরকার নেই আপাতত, এতটুকু দেখেন। আচ্ছা এরপর আসেন আপনার এটাই কি বলে, কয় ধরনের ভেরিয়েবল থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো এখানে আপনার ধরেন কয় ধরনের থাকতে পারে, একটা হচ্ছে আপনার নাম্বার, একটা হচ্ছে দশমিক নাম্বার। হ্যাঁ তো যেগুলো হচ্ছে শুধু নাম্বার যার মধ্যে দশমিক নেই, এগুলোকে বলা হয় ইন্টিজার। আর যে সংখ্যাগুলোর মধ্যে আপনার এটাই কি বলে এই দশমিক থাকে, এগুলোকে বলা হয় ফ্লোট নাম্বার। আর আরেকটা হচ্ছে আপনার দশমিক নাম্বারটা যদি অনেক বড় রাখতে চান, তাহলে হচ্ছে এক্ষেত্রে যদি ডাবলটা এখানে নেই, এটা না উচ্চারণ করলে ভালো ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যদি এরকম টেক্সটগুলো লিখেন, যেমন আমরা প্রথমে লিখেছিলাম কি জগ ইকুয়াল ওয়াটার, এই টাইপের যদি কোনো সেন্টেন্স থাকে কোনো ভেরিয়েবলের মধ্যে, এগুলোকে বলা হয় স্ট্রিং। হ্যাঁ আর আরেকটা হচ্ছে কিছু কিছু আপনার ভেরিয়েবল আছে, এগুলোকে বলা হয় আপনার বুলিয়ান। তো বুলিয়ানটা কি, বুলিয়ানটা হচ্ছে এই এই টাইপের ভেরিয়েবলগুলো শুধুমাত্র ট্রু অথবা ফলস নির্দেশ করে। তো ট্রু ফলস কি, ট্রু ফলস হচ্ছে জাস্ট আপনি একটা ফ্ল্যাগ বা হচ্ছে একটা একটা ভেরিয়েবল, সে হয় সত্য নয় মিথ্যা, এর বাইরে কিছুই না। তো এই টাইপের কিছু জিনিস আমরা একটু দেখি। তো আমরা এতটুকুকে ক্লোজ রাখছি, এতটুকুর কাজ ভেরিয়েবল পর্যন্ত না, যে আসলে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল হচ্ছে একটা আপনি ভার লিখে একটা কিছু একটা নাম দিবেন, এই নামটা আপনার নামও দিতে পারেন, যেমন দিলেন যে আপনি আশিক, আশিকুজ্জামান যাই দেন। তো এরকম যদি দেওয়া হয় না, জাস্ট হচ্ছে আপনার ভেরিয়েবল হইতে পারে ধরেন নাম্বার ওয়ান, নাম্বার টু, যেরকম দেন, নাম হচ্ছে আপনার কাছে এই আপনার ইচ্ছা অনুযায়ী। কিন্তু কিছু রুলস আছে যেটা আমরা আবার একটু পরে দেখব। তো এরপরে আমরা এখানে ছিলাম কি যে ভেরিয়েবল টাইপ, যে কী কী টাইপের ভেরিয়েবল হইতে পারে, দেখেন ভেরিয়েবল টাইপস। তো প্রথমে কী বলেছিলাম, এক ধরনের ভেরিয়েবল হচ্ছে এগুলোতে কোনো দশমিক থাকবে না, শুধু নাম্বার। তো আমরা এখানে দিলাম ধরেন একটা ভেরিয়েবল বার ইকুয়াল নাম্বার, তো নাম্বার ইকুয়াল দিলেন যে আপনি একসাথে দিয়ে দেন, আমি দিলাম 10। এরপর আরেকটা দেন, এটার নাম হচ্ছে দশমিক নাম্বার। তো দশমিক নাম্বারগুলো কী দিতে পারেন, আপনি দিলেন যে ধরেন আচ্ছা নাম্বার টুই দেন, বার নাম্বার টু, তো টুতে দিলেন যে 10.2 বা 10.5। এরপর দিলেন যে ধরেন, এরপর আরেকটা বলেছিলাম কি, আমি বলেছিলাম ধরেন এটা হচ্ছে স্ট্রিং টাইপ। হ্যাঁ স্ট্রিং টাইপ কোনগুলো, আমি এখানে নাম্বার দিলাম না, এটা আমি দিলাম ধরেন সেন্টেন্স, সেন্টেন্স হবে কীরকম, সেন্টেন্সগুলো হবে ধরেন দিস ইজ সেন্টেন্স। ওকে তো ভ্যালুগুলো আমরা একটু দেখাই যে আসলে কী কী হয়। এখানে যদি আমি লিখি ধরেন লগ নাম্বার, আর ধরেন দিয়ে দিলাম নাম্বার টু, দেন হচ্ছে এখানে দিলাম সেন্টেন্স। তো দেখেন প্রথমে তিনটা জিনিস শো করলো, তো এখন হচ্ছে আমরা দেখি যে আসলে এই নাম্বারগুলো যদি আমরা যোগ বিয়োগ করতাম তাহলে কি হইতো। তো তিনটা জিনিসটা আমরা দেখলাম, এখন আমরা এগুলোকে কী করি, যোগ বিয়োগ করি। দেখেন তো আমি এখানে, আপনি যদি চান খুব সহজে আপনি যে কাজটা করতে পারবেন, আপনি যদি এখানে লেখেন নাম্বার প্লাস নাম্বার টু,
দেখেন তাহলে আপনাকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে যে আপনি 10-এর সাথে 10.5 যোগ করেন কত হয়, 20.5। হ্যাঁ, তো জিনিসটাকে আরেকটু সুন্দর করার জন্য যে কাজটা করা যায়, কারণ হচ্ছে আমরা যেহেতু আমরা চাচ্ছি যে সবগুলো নাম্বারের সাথে যোগ বিয়োগ ভাগ গুণ সব কিছু করতে, তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, আপনি চাইলে যোগ ফলটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। আপনি যেমন দিলেন সাম মানে হচ্ছে যোগ, হ্যাঁ সামেশন, আপনি যদি এখানে দেন নাম্বার প্লাস নাম্বার টু, ওকে, এরপর দিলেন ডিভিশন। তো ডিভিশন কিভাবে করা হয়, ধরেন আমি দিলাম নাম্বার টু যেহেতু বড়, এটার সাথে আমি কী করি নাম্বারটাকে বিয়োগ করি। দেন হচ্ছে আপনি করলেন সরি ডিভিশন ভাগ সাবস্ট্রাকশন হবে, এরপর হচ্ছে ডিভিশন লিখলেন, ডিভিশন লিখে এখানে দিলেন যে ধরেন নাম্বার টু বাই হচ্ছে নাম্বার। ওকে, আরেকটা পার্ট আছে কি গুণ, গুণের পার্ট, ঠিক না? তো গুণটা কীভাবে করে, গুণ হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের জন্য হচ্ছে যেটাই লেখেন আগে পরে এটা ইস্যু না, নাম্বার নাম্বার টু, দেখেন সব কিছু তো লিখছে, এখানে এগুলো তো দেখাইতে হবে নাকি? তো আপনি এই জিনিসটা ধরেন আবার একটা লগ নেন, কিছু লগ নিয়ে নেন, তো লগ দিয়ে যদি আপনি লিখতেন যে ধরেন সাম সাব এরপর দিলেন যে ডিভিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে, এখন দেখেন এখানে কি কি আসছে, প্রথমে হচ্ছে আপনাকে দেখাইলো নাম্বার নাম্বার টু আর হচ্ছে কি সেন্টেন্সটা, এই তিনটা দেখাইছে। দেন হচ্ছে আপনাকে দেখাইলো প্রথমে হচ্ছে আমরা যোগ করছি, হ্যাঁ যোগ ফলটা দেখাইছে। দেন হচ্ছে আমরা 10.5 থেকে 10 বিয়োগ করছি, থাকে 0.5। দেন হচ্ছে ডিভিশন মানে ভাগ যখন করছি তখন থাকে এটা 1.05। এরপর যখন গুণ করছেন তখন হয় কত, 10 10 100 আর হচ্ছে 0.5। ওকে, তো এই জিনিসটা হচ্ছে কি যে আপনি এভাবে চাইলে কি করতে পারেন, যোগ বিয়োগ ভাগ এই তিনটাও করতে পারেন। আচ্ছা, এরপর আসেন আমরা শুধু নাম্বারস দিয়ে কিছু ফর্ম দেখি, যে আমরা নাম্বারকে এই যে যোগটা করলাম, হ্যাঁ এই যোগটা আমরা আরেকটা কিভাবে করতে পারি, একটু অ্যাডভান্সে যাই যোগের, এবং এটাকে বলা হয় যে আপনার নাম্বারস অ্যাকশন বা হচ্ছে নাম্বারস ফরমেশন। হ্যাঁ, যে আপনি কীভাবে যোগ বিয়োগগুলোকে আরেকটু কীভাবে করতে পারেন, তো এটা হচ্ছে সিম্পল যোগ ভাগ। হ্যাঁ, আর একটু শর্টে আসি আমরা, যে এই কাজটাকে আমরা একটু শর্টে কীভাবে করতে পারতাম, তো আমি যে কাজটা করি এতটুকু কমেন্ট করতেছি। দেন হচ্ছে শুধুমাত্র আমি এই দুইটা নাম্বার নিলাম, আমি দিলাম যে নাম্বার অ্যাডভান্স, আমার এই দুইটা জিনিস থাকলো, ঠিক আছে? তো আপনি ধরেন চাচ্ছেন নাম্বার আর নাম্বারটা কি করবেন, যোগ করবেন, তো আমি এখানে দিলাম বার সাম ইকুয়াল, আপনি জিনিসটা যেভাবে করতে পারেন বা হচ্ছে সরি এখনো সাম দরকার নাই, আপনি ধরেন নাম্বারের সাথে নাম্বার টুকে যোগ করবেন, দেখেন নাম্বার প্লাস ইকুয়াল নাম্বার টু। ওকে, সরি এখানে বার হবে না, ঠিক আছে শুধু নাম্বার হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে শুধুমাত্র ডিক্লারেশনের সময় কি হবে আপনার বারটা হবে, পরবর্তীতে আর হবে না। এখন দেখেন আপনি এখানে যদি লক করেন আনসার কি হয়, দেখেন কত আসছে 20.5। যে আপনি যদি চান যে শর্টকাটে কোনো যোগ করবেন, তো এক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যাকে প্রথমে কল করবেন, ধরেন নাম্বারটাকে আমরা প্রথমে লিখছি, সেক্ষেত্রে হচ্ছে নাম্বারের ভ্যালুটা রিপ্লেস হয়ে যায় আর কিছু না, কারণ হচ্ছে আমরা এখানে লিখেছিলাম কত নাম্বার ইকুয়াল 10, আর এই লাইনটার মানে হচ্ছে এরকম নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস নাম্বার টু, এই যে এই পুরো লাইনটাকে সংক্ষেপে এ লাইনে করা হয়েছে। তাহলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন বা কোথাও দেখবেন এই টাইপের জিনিসটা অনেক বেশি ইউজ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে শর্ট হ্যান্ড, দেখা গেছে যে সাধারণত শর্টকাট কাজের ক্ষেত্রে বেশি ভেরিয়েবল ইউজ করা হয় না, এক ভেরিয়েবল দিয়ে কাজ চালিয়ে দেয় সবাই, ঠিক আছে?
তো এক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই কাজটা করে দেয়। আর এই জিনিসটা আপনারা করবেন যখন আপনি ইনক্রিমেন্ট ইউজ করবেন, যে আপনার ধরেন প্রতিবার 10 10 করে বাড়াইতে হবে। দেখেন আমি জিনিসটা আর একটু ক্লিয়ার করি। তো আমার নাম্বার এখন কত, নাম্বার টু নামে কোনো আমার ভেরিয়েবল নাই, এই কারণ হচ্ছে আমাকে কি করে দিছে একটা এরর দিছে। আমি এই জিনিসটাও কমেন্ট করে দিচ্ছি, একসাথে উপরে রেখে দিই। ওকে, এই তিনোটা একসাথে কমেন্ট। তো আপনি চাচ্ছেন যে এই নাম্বারটাকে কি করবেন, প্রতিবার 10 10 করে ইনক্রিমেন্ট করবেন বা 10 10 করে বাড়াবেন। আপনি জিনিসটা জাস্ট এইভাবে করেন যে নাম্বার প্লাস ইকুয়াল টেন। হ্যাঁ, তো প্রতিবার হচ্ছে এই জিনিসটা প্রিন্ট হবে। দেখেন আমি এটাকে 5 বার প্রিন্ট করি, 2 3 4 5। দেখেন কীরকম হয়, প্রথমবার 10 10-এ যোগ করছে আর কত হয়েছে 20। হ্যাঁ, তো লগটা আরেকটা এখানে ইউজ করতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। লগ নাম্বার, ওকে। এখন দেখেন প্রথমে 10, তারপরে 10, তারপরে 20, তারপরে 30 40 50, এভাবে কত হয়েছে 60। তো আমি যেটা বলছিলাম এটার মানে হচ্ছে যে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস নাম্বার টু। এর প্রথমে নাম্বার নাম্বার মানে কত, 10। তো দেন সে কি করছে, এই যে প্রিভিয়াস যে নাম্বার এই নাম্বারের সাথে আরো 10 যোগ করছে। হ্যাঁ, এরপর সে যে সে কি করছে, তার ভ্যালু এখন 20, সে আবার আরো 10 যোগ করছে। হ্যাঁ, এরপর সে কি করছে, সে আবার আরো 10 যোগ করছে। এভাবে করতে করতে সে কত পর্যন্ত আসছে, 60 পর্যন্ত আসছে। ক্লিয়ার? আচ্ছা, কেউ ক্লিয়ার না হইলে বলেন। আচ্ছা, এরপর দেখেন সর্বশেষটা একটু দেখাই, শেষ থেকে দেখাই। তো এ পর্যন্ত আমাদের ভ্যালু ছিল কত, 50। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি এখানে প্লাসের জায়গায় যদি ম্যানেজ করতেন তাহলে কি হতো। দেখেন এখন 50 থেকে আরো 10 বিয়োগ করে দিছে। ওকে, এখন দেখেন এটাকে আবার ডুপ্লিকেট করেন। এখন ওই যে উল্টা উল্টা দিকে চলে যেতে থাকবে, দেখেন 40 30 যেতে থাকেন আবার। ওকে, যে আমরা একটা পর্যায় পর্যন্ত ইনক্রিমেন্ট করলাম, দেন হচ্ছে কি আমরা যখন ম্যানেজ ইউজ করা শুরু করছি তখন এটা কি হয়েছে, ডিক্রিমেন্ট করা শুরু হয়েছে। এখন কথা হচ্ছে লাইনটা তো অনেক বড় হয়ে গেছে, ঠিক না? এই লাইনটা তো কম না, অনেক বড়। তো আমরা চাচ্ছি এই লাইনটাকে ধরুন আবার আরেকটু ছোট করতে। ঠিক আছে, তো এটা কিভাবে করতে পারি এতটুকু কমেন্ট করে দিই। ফাইলটা একটু দেখেন, হ্যাঁ আমি ফাইলটা দিয়ে দিব, তো আপনারা ধরেন পার্ট বাই পার্ট নিজের মতো করে দেখে নেবেন। এখন হচ্ছে ইনক্রিমেন্টের জন্য আমরা কি করছি, আমরা ইনক্রিমেন্টের জন্য ধরেন আমরা এটাও লিখতে পারতাম, এটাও লিখ, এটা তো আমরা ইউজ করছি যে টোটাল আমরা দুইটা ফরম্যাটে লিখতে পারি। এখন আরও শর্টকাট শিখবো। শর্টকাটটা কীভাবে এটা সবাই জানেন যারা হালকা আইডিয়া আছে, এটা হচ্ছে নাম্বার প্লাস প্লাস। ওকে, এখন দেখেন আমি যদি লগ করি কি হয়, দেখেন লগ জাস্ট নাম্বার। দুটার পার্থক্যটা একটু দেখেন, জাস্ট প্রথমে আমরা চাইছিলাম কত করে বাড়াইতে, 10 করে। এই কারণে হচ্ছে প্রতিবার আমরা এই ফরম্যাটটা ইউজ করছি। এখন যদি আপনার এরকম প্রয়োজন হয় যে আপনি শুধু এক এক করে বাড়াবেন, যে আপনার প্রথমে আছে কত, 10। হুম, তো এই 10 থেকে যখন আপনি বাড়ানো শুরু করছেন, দেখেন প্রথমে আপনার প্রিন্ট হয়েছে কত, 10। তারপর নাম্বার প্লাস প্লাস, এটার এম এ লাইনটার অর্থ হচ্ছে এরকম যে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস ওয়ান, নাম্বার প্লাস। আর এই যে ডাবল প্লাস একসাথে ইউজ করছেন এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট, ওকে। আর আরেকটা শব্দ এখানে পেয়ে গেছেন, এটার নাম হচ্ছে কি, অপারেটর। তো অপারেটরটা কি, অপারেটর হচ্ছে আপনার যোগ বিয়োগ ভাগ গুণ। হুম, এই চারটা যে আপনার আমরা এই যে যোগ ভাগ গুণের জন্য ইউজ করি, এই চারটা চিহ্নকে কী বলে, অপারেটর বলে। কারণ হচ্ছে এটা কী করে, আমাকে বিভিন্ন জিনিস অপারেট করে দেয় বা হচ্ছে তৈরি করে দেয়। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কী করছিলাম, নাম্বার প্লাস প্লাস আর নাম্বার প্লাস ওয়ান, এই কারণে হচ্ছে আমার 10-এর পরে আর 11 নেই, সরাসরি কী হয়ে গেছে, 12 হয়ে গেছে। কারণ সে পরের লাইনে এসে আবার বাড়ায় নিছে নিজেকে। আপনি যদি এটা কপি করে নিচে দিয়ে দেন তখন আবার ঠিকঠাকই পাবেন, 10 11 12, তারপর হচ্ছে কত, 13। আচ্ছা, ইনক্রিমেন্টে কোনো ঝামেলা আছে? হ্যাঁ হ্যাঁ, এক করে বাড়ানোর জন্য সেম। দেখেন আমরা যদি এখানে মাইনাস মাইনাস ইউজ করি, মাইনাস, এখন দেখেন কি হয়েছে, 13-এর পরে 1 মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, তারপর আবার 13 হয়েছে কারণ আবার প্লাস হয়েছে, এটাকে মাইনাস দেন। ঠিক আছে, তো হ্যাঁ, তাহলে হচ্ছে
এই ফরম্যাটটা আসবে, ঠিক আছে? নাম্বার প্লাস ইকুয়াল এটা। বা হচ্ছে অনেক সময় হইতে পারে যে যে নাম্বারটা আছে ওই নাম্বার দিয়ে আমরা ইনক্রিমেন্ট করতে চাই, যেমন নাম্বার আছে নাম্বার ইকুয়াল দিলাম 15, 15 করে বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস নাম্বার। ওকে, তো এক্ষেত্রে হচ্ছে আপনি প্রথম নাম্বারটা যত থাকে তত দিয়ে সে বাড়তে থাকে, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা এরকম আর কি। তারপর আরেকটু দেখিয়ে দিই, হ্যাঁ, আপনি যদি এই জিনিসটা এরকম হইতো, আপনি দিলেন যে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস প্লাস ডান। ওকে, এখন দেখেন কি হলো। আচ্ছা, এখানে তো সংখ্যা 10 দেওয়া আছে, তো আচ্ছা আমরা এখানে জাস্ট একটা আলাদা করে দিই যে ভ্যালু। ওকে, দেখেন যে 10-এর পরে এখানে বাড়ছে কত করে, 10 করে, কারণ হচ্ছে নাম্বার তো 10 আছে। যদি আপনি এখানে 20 দেন তাহলে আর পার্থক্যটা আরো ভালো বুঝবেন। দেখেন 20, তারপর হয়েছে কত, 40, আর এখানে তো 10 করে বাড়ছে, মানে সরি 10 না, 1 করে বাড়ছে, ঠিক আছে? 40, 1, 1। যে আপনি যদি নাম্বার মানে যে নাম্বারটা ইনিশিয়ালাইজ করছেন 20, ওই 20 দিয়ে যদি প্রতিবার বাড়াইতে চান সেক্ষেত্রে হচ্ছে নাম্বার প্লাস ইকুয়াল নাম্বার, এটাও ইউজ করতে পারবেন, আপনাকে 20 ইউজ করতে হবে না। ওকে, আচ্ছা, এরপর আসেন। এটাকে বলা হয় আপনার কনভার্সন, হ্যাঁ, টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন জিনিসটা কি, টাইপ কনভার্সন হচ্ছে এই প্রথমে যে আমরা একটা ইরর খাইছিলাম, যে ধরেন আমি যখন স্ট্রিং এর সাথে এই আমি একটা সেন্টেন্সের সাথে যখন আমি একটা নাম্বারকে রাখতেছি তখন সেটা অটোমেটিক স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়, ঠিক না? এই যে একটা কনভার্ট হয়ে যাওয়া, সরাসরি কনভার্ট হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে আপনার বাংলা যদি বলা হয় আর কি, সেটা হচ্ছে সরাসরি কনভার্সন, হ্যাঁ, বা হচ্ছে প্রকাশ্য কনভার্সন। যে কনভার্সনগুলো দেখা যায় এগুলোকে কি বলা হয়, প্রকাশ্য কনভার্সন। সরি, এগুলো হচ্ছে আপনার অদৃশ্য কনভার্সন। আমি এখানে বুঝতেছি না যে আসলে এটা যে কনভার্ট হয়েছে, কিন্তু তারপর হচ্ছে কি এটা হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এরকম ঝামেলায় পড়লে আমরা কী করতে পারি, এটাকে ধরেন আমি বাইন্ড করে দিতে পারি অথবা কনভার্ট করে তাকে আমি নাম্বারে নিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে এই কাজটা আমি কীভাবে করব। তো এই ক্ষেত্রে দেখেন আমি যদি লিখি যে ভার, ধরেন দিলেন নেম, নেম ইকুয়াল দিলেন যে কী দিবেন, দিলেন খালিদ। দেওয়ার পরে আপনি যদি এটাকে নামটাকে প্রিন্ট করেন, লগ দিলেন খালিদ, সরি খালিদ না, দিলেন নেম, তখন কি হয় আপনাকে নামটা কি করে দেয়, প্রিন্ট করে দেয়, হ্যাঁ। তো এটাকে যদি হয় ফার্স্ট নেম, আপনি এখানে ফার্স্ট নেম ইউজ করেন, ফার্স্ট নেম, আর এখানে অবশ্যই ফার্স্ট নেম হবে। ওকে, তার একটা নাম দিলাম, সেটা হচ্ছে বার লাস্ট নেম, দিলেন যে হাসান। ওকে, তো এখন হচ্ছে আমার তো দুইটা নাম একসাথে দেখাইতে হবে, ধরুন যে আপনি দুইটা নাম একসাথে দেখাই দিচ্ছিলেন যে মাই নেম ইজ খালিদ হাসান, তো এই জিনিসটা কীভাবে দেখাবেন? তো এটা তো আমি এভাবে দেখাইতে পারতাম, ঠিক না, যে আমি যদি কমা দিয়ে লাস্ট নেম দিই, দেখেন আসছে কিন্তু, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা হচ্ছে আমার একসাথে আসে না। ধরেন আমি চাচ্ছি যে মাই নেম ইজ খালিদ হাসান, আমি পুরো নামটা একসাথে দেখাবো, তাহলে কিভাবে দেখাবো, এটা সলিউশন কি? তো এটা সলিউশন হচ্ছে একটা হচ্ছে আপনি আরেকটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে পুরো নামটাকে লিখতে পারেন। তো এটা কীভাবে হয় সেটা হচ্ছে আপনি আমি দিলেন বা আপনি দিলেন ধরেন ফুল নেম, ফুল নেম দিয়ে আপনি যদি এই কাজটা করেন যে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, দেওয়ার পর আমি এখানে জাস্ট আচ্ছা এটাকে ডুপ্লিকেট করি, হ্যাঁ, একসাথে না লিখে আমি এটাকে কয়েকটা লাইনে লিখি, তাহলে হচ্ছে নিচে নিচে আসবে আর কি আউটপুটগুলো, লাস্ট নেম আর একটা দিলাম ফুল নেম। দেখেন এই দুইটা তো সেপারেট, কারণ হচ্ছে দুইটা আলাদা লাইনে লিখছি, কিন্তু আমি ফুল নাম কী করছি, এই দুটো যোগ করার কারণে এই দুইটা দেখেন একসাথে আমাকে প্রিন্ট করে দিছে। তো এই জিনিসটা হচ্ছে যে আপনি যদি
দুইটা স্ট্রিংকে বা হচ্ছে দুইটি সেন্টেন্সকে একসাথে যোগ করেন, তাহলে হচ্ছে এগুলো পাশাপাশি যোগ হয়ে যাবে, কিন্তু এখানে কোনো স্পেস আপনাকে আর স্পেস থাকবে না। এখন কথা হচ্ছে স্পেসটা তো আমার দরকার, তাহলে আমি দিতে পারি কিভাবে? তো এই স্পেসটা যদি দিতে যান, আপনি হচ্ছে জাস্ট একটা স্পেসকে নিলেন, হ্যাঁ এটা হচ্ছে একটা ফাঁকা স্ট্রিং, ফাঁকা স্ট্রিং বলে এটাকে, বা হচ্ছে একটা হোয়াইট স্পেস। দেখেন এখন একটা স্পেস চলে আসছে, আপনি যদি স্পেস বাড়ান, এক স্পেস, দুই স্পেস, তিন স্পেস, চার স্পেস, দেখেন এটা চার স্পেস বাড়বে, যে আপনি যত স্পেস দিতে চান। তার মানে হচ্ছে কি স্পেস হচ্ছে একটি স্ট্রিং বা হচ্ছে একটি ওয়ার্ড বা একটা সেন্টেন্স ধরতে পারে, সরি একটা ক্যারেক্টার। স্পেস হচ্ছে কি একটা ক্যারেক্টার, আপনি যতগুলো স্পেস দিবেন সে ততগুলো ক্যারেক্টার হিসেবে এখানে কাউন্ট করবে। আমি চারটা দিছি, এখানে দেখেন চারটা স্পেস পড়ে গেছে, আমি যদি একটাই দিতাম তাহলে একটাই পড়তো। ওকে, আর আরেকটা জিনিস সেখানে শেখার বিষয়, সেটা হচ্ছে যদি আপনি দুটো সেন্টেন্সের মধ্যে যদি কোনো একটি স্পেস দিতে চান, তাহলে আপনার ফরম্যাট হচ্ছে এটা। ওকে ক্লিয়ার, একটু হা না করেন, হ্যাঁ এখান থেকে তার বুঝি না কজন বুঝছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে একজন একটা আওয়াজ দিয়ে আর কি। আচ্ছা হ্যাঁ বলেন। এটা আসতেছি আস্তে আস্তে যাই, হ্যাঁ না একটা বড় হাতে দিতে পারেন, আবার এটাকে বড় হাতের করতেও পারবেন। হ্যাঁ ওইগুলো নিয়ে আমরা, আচ্ছা এগুলো আসবো, স্ট্রিং এর একটা পার্টি আছে। হ্যাঁ আপাতত এত ডিপে যাবো না, ওকে জাস্ট হচ্ছে প্রথমে ভেরিয়েবলগুলো কিভাবে প্রিন্টের যে সমস্যাগুলো হয় এগুলো একটু ক্লিয়ার হন, ভেরিয়েবলের সাথে ক্লিয়ার প্রিন্টগুলো, আর যে জিনিসগুলো আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হবে ভবিষ্যতে এবং রেগুলারই পড়বেন। হুম, একটু মাথায় রাখেন যে এই জিনিসটা আপনি দেখছেন, যাতে হচ্ছে ভিডিওটা যখন আপনি আরেকবার ওপেন করুন বা ফাইলটা যখন দেখবেন তখন যাতে সলিউশনটা পেয়ে যান। ওকে, স্ট্রিং নিয়ে ব্যাপক একটা ক্লাসই হবে, সমস্যা নেই, ওখানে ডিটেলস দেখতে পারবেন। আচ্ছা কীভাবে বড় করবেন, কীভাবে ছোট হাতের করবেন, কীভাবে একটা ক্যারেক্টার এখান থেকে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে, বা হচ্ছে এই যে লেখাটা আছে এটাকে কীভাবে আপনি উল্টাই দিতে পারবেন, সবগুলোই দেখবেন স্ট্রিং ফাংশনগুলো। তো আমরা ডিপে আস্তে আস্তে যাই, জাস্ট প্রথমে ভেরিয়েবলটা শিখি আর কি। আচ্ছা প্রথম হচ্ছে আমরা দুইটা নাম যোগ করলাম, নাম যোগ করে আমরা কি করছি, এখানে ধরেন আমরা একটা এই স্পেস দিলাম, যে যাতে দুইটা নামের মাঝখানে কী থাকে একটি ফাঁকা স্পেস থাকে, নামটা একটু সুন্দরভাবে দেখা যায়। তো এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে ধরেন এখানে কী করবেন, এই এই নামের সাথে আপনি একটা নাম্বার রাখবেন, হ্যাঁ বা হচ্ছে দুটি নাম্বারের যোগফল রাখবেন, যেটা আমরা প্রথমে করছি। তারপরে আপাতত হয়তো আপনারা বুঝে গেছেন এখানে কী হইতে পারে, আমি দিলাম যে ফার্স্ট নাম্বার 10, আর একটা দিলাম যে আর সেকেন্ড নাম্বার, এখানে দিলাম যে একসাথে আমি দিলাম 20। তো দেওয়ার পর আমি এই যোগফলটাকে এখানে রাখতে চাই ফুল নামের সাথে, তো আমি যদি যোগ করে এটা দিতাম তাহলে কী হইতো, আমি যদি দিতাম যে ফার্স্ট নাম্বার আর একটা দিতাম যদি সেকেন্ড নাম্বার, দেখেন কী হয়েছে, সেম কাজটা হয়েছে আর কি। প্রথমে যে জিনিসটা হয়েছে আমার হচ্ছে এতটুকু হয়ে গেছে কি, এতটুকু স্ক্রিনটা ঠিক ছিল কিন্তু এখানে তো আসার কথা ছিল 30, 30 তো আসলোই না, উল্টা কী হয়ে গেছে 1020 হয়ে গেছে। তো এটা সমাধান কী, তো এই যে একটা কনভার্ট, এই যে একটা কনভার্সন হয়ে গেছে, হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে কি আমাদের ইমপ্লিসিট কনভার্সন, মানে হচ্ছে অদৃশ্য, যেটা আমরা দেখি নাই। ওকে, তো এটাকে আমি এখানে জাস্ট লিখে রাখি, এটা হচ্ছে টাইপ কনভার্সন, আপনি যদি গুগলে সার্চ করেন টাইপ কনভার্সন তখন সাথে সাথেই এক্সাম্পলগুলো পাবেন, যদি কখনো এরকম হয় আর কি। তো এখন এখানে একটা সলিউশন আপনাকে প্রথমে দেখাইছি, সেটা হচ্ছে কি জাস্ট হচ্ছে যে দুটো নাম্বারের যোগফল আপনি দেখতে চেয়েছিলেন, জাস্ট এটাকে আলাদা একটা ব্র্যাকেটে এটাকে আপনি ব্র্যাকেট করে দিবেন বা হচ্ছে প্যাকেট করে দিবেন, যাতে হচ্ছে এই প্রোগ্রামটা বুঝে যে হ্যাঁ এই দুটি নাম্বার হচ্ছে কি আমার আলাদা, এই দুটো হচ্ছে আমার একটি, এটাকে কী বলে নাম্বার, এই দুটোকে আমাকে এখানে একসাথে যোগ করে দিলে হবে না, প্রোগ্রাম অটোমেটিক বুঝে নেবে বা হচ্ছে আপনার এই কম্পিউটার অটোমেটিক কী করবে বুঝে নেবে। আর সেমভাবে হচ্ছে কি এখানে তো একটি লাইন সংখ্যাটা হাসানের সাথে লেগে গেছে, ঠিক না, তো আপনি যে কাজটা করতে পারেন এখান থেকে একটু কপি করে নিয়ে আসতে পারেন বা হচ্ছে আবার লিখতে পারেন, যাই করেন দেখেন এখন যে খালিদ হাসান আর কি আসছে 30।
ওকে ভাই, এতটুকু ক্লিয়ার যে জাস্ট যদি কখনো এই আপনি সেন্টেন্সের সাথে নাম্বার প্রিন্ট করতে গিয়ে এরকম একটা ঝামেলায় পড়ে গেছেন, তখন খেয়াল করবেন যে হ্যাঁ ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে। ওকে, তখন হচ্ছে আপনি সলিউশনটা বের করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা মজার জিনিস দেখে, এটা তো হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, যে সে অটোমেটিক তাকে কি করে দিছে, আমার এই স্ট্রিংয়ে কনভার্ট করে দিছে। তো এখন দেখেন, আমি যদি নাম্বারটা এইভাবে নিতাম, আচ্ছা নিচে নিই বার, এখানে দিলাম যে ধরেন স্ট্রিং নাম্বার, কেন বলতেছি দেখেন, স্ট্রিং নাম্বার, স্ট্রিং নাম্বার ইকুয়াল ধরেন আমি দিলাম, প্রথমে ডাবল কোটেশনে দিতে পারেন, সিঙ্গেল কোটেশনে দিতে পারেন, হ্যাঁ যেটাই দেন, এটা মানে হচ্ছে স্ট্রিং। ওকে, এই মানে এই নাম্বারটা হচ্ছে একটি সেন্টেন্স টাইপ, বা হচ্ছে স্ট্রিং টাইপের। দেন হচ্ছে আমি এখানে দিলাম 20, আচ্ছা সেন্টেন্স নাম্বারটা একটু চেঞ্জ করি, হ্যাঁ এখানে দিই 30, এখানে দিই 40। ওকে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি চাচ্ছি এই দুইটা নাম্বার যোগ করতে, হ্যাঁ দেখি কি হয়, বার স্ট্রিং সামেশন দিলাম হচ্ছে স্ট্রিং নাম্বার প্লাস, আচ্ছা এখানে 2 হবে, হ্যাঁ দুইটা সেম হইলে তো জানেনি শেষে এটা রিপ্লেস হয়ে যায়। আচ্ছা স্ট্রিং নাম্বার 2, বুঝছেন, ভ্যালুটা তো দেখাইতে হবে, আমরা তো কোথাও প্রিন্ট করি না, এই কারণে কিছু আসে নাই। আমি যদি এখানে দিই লগ স্ট্রিং সামেশন, ওকে দেখেন এখানে কি আসছে, 3040। এখন তো এটা নাম্বার ছিল ঠিক না, কিন্তু এরকম হয়েছে কেন, কিন্তু আসলে এটা নাম্বার না, আপনি যখনই আগের পিছনে দুটো, যেমন আমি যদি ফার্স্ট নাম্বার এই দুইটাকে আগে প্রিন্ট করি, হ্যাঁ যে এই দুইটার আউটপুট কেমন আসে, আমি যদি দিই স্ট্রিং নাম্বার, দেখেন এখানে ওই জিনিসটা দেখাই নাই, দেখেন আমি হচ্ছে কি করলাম, প্রথমে 30-40 প্রিন্ট করাই, তারপরে স্ট্রিং সামেশন করছি, কিন্তু এখানে কি হয়েছে দেখেন, এখানে হচ্ছে আমার যেভাবে করি, আপনি যদি এই এখানে ব্র্যাকেটও দিয়ে দেন তাও দেখবেন এই 30-40 আসবে, কোনো লাভ হচ্ছে না ঠিক না, যে আপনার 30-40 আসছে, কেন আসতেছে তো বুঝছেন, কারণ হচ্ছে এই দুটো নাম্বার এখন আর কি নাই আমার এই নাম্বারে নাই, এই দুটো হচ্ছে নাম্বার ঠিক আছে, বাট এগুলো হচ্ছে স্ট্রিং টাইপের বা হচ্ছে ক্যারেক্টার টাইপের, ঠিক আছে। এই এখন হচ্ছে এটার সলিউশন কি, এইটার সলিউশন হচ্ছে আপনি প্রথমে এই দুইটাকে, এখানে একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে টু স্ট্রিং, হ্যাঁ সরি টু ইন্ট, সরি পার্স ইন্টেজার, সম্ভবত পার্স ইন্টেজার, পার্স ইন্টামে আপনি একটি ফাংশন পাবেন, হ্যাঁ তো পার্স ইন্টের ভিতরে আপনি যদি স্ট্রিং নাম্বার এটা রাখেন, আবার পার্স ইন্টের মধ্যে এটা রাখেন, সরি পার্স ই হবে এখানে, দেখেন এখন কত আসছে 70। তো এখানে যে জিনিসটা শেখার জন্য আর কি, শেখার বিষয় সেটা হচ্ছে আমরা এখানে যে কনভার্ট হয়ে গেছে অটোমেটিক, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমরা দেখি নাই, কিন্তু এখানে যে আমরা কনভার্ট করছি সেটা আমি নিজে করছি ঠিক না, যে দুটো নাম্বার ছিল আমার স্ট্রিং টাইপের তাকে আমি প্রথমে নাম্বারে কনভার্ট করে নিছি। পার্স ইন মানে হচ্ছে যদি আপনার কোনো দশমিক না থাকে তাহলে এটাকে আপনি পার্স ইন্ট করতে পারেন, যে এখানে যদি, তো পার্স ফ্লুইডটা যখন আমরা দশমিক নিয়ে একটু পরে আবার দেখব তখন আমরা পার্স ফ্লুইড ইউজ করব, ঠিক আছে, যে আপনি যখন কোনো স্ট্রিং নাম্বার থাকবে, ধরুন আপনি 30 নিলেন আর 40 নিলেন, তো এই টাইপের সংখ্যা যেগুলো তো দশমিক নেই, এগুলোকে যদি আপনি নাম্বারে কনভার্ট করতে চান, মানে সংখ্যায় কনভার্ট করতে চান, তখন আপনি ইউজ করবেন কি, পার্স ইন্ট। আর কথা হচ্ছে আপনি, আমি যদি দুইটাকে একসাথে ইউজ করতে পারতাম, দুইটা একসাথে না, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আপনার ভ্যালুর জন্য ইন্ডিভিজুয়ালভাবে এই পার্স ইন্টটা বারবার ইউজ করতে হবে, ক্লিয়ার। আর এই যে একটা মানে আপনি দেখছেন যে এটা যে ইন্টে কনভার্ট হয়েছে, এটাকে বলা হয় এক্সপ্লিসিট কনভার্সন। ওকে আমি এখানে দিয়ে দিই, এটা হচ্ছে ইমপ্লিসিট,
implicit মানে হচ্ছে এই কনভার্সনটা যে হয়েছে আপনি দেখবেন না, আর এটা যে হয়েছে এটা ভিজিবল। হ্যাঁ ঠিক আছে, যে বাইরের কেউ যদি দেখে যে আসলে এখানে কি হয়েছে তখন সে সরাসরি বুঝবে। এটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। আচ্ছা এই এই জিনিসটা বুঝছেন, ইমপ্লিসিট কি আর এক্সপ্লিসিট কি আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি, যদি একটু হজবরল লাগে তাও যে কেউ জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা না বুঝে যাবেন না অবশ্যই, হ্যাঁ কারণ হচ্ছে কাজ করতে আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট, তাহলে নেক্সট প্রবলেম কম হবে। আচ্ছা আবার বলি প্রথম থেকে, দেখেন জাস্ট আউটপুটগুলো এখানে খেয়াল করেন। হ্যাঁ আমার প্রথমে ছিল হচ্ছে কি খালিদ, তারপর নিলাম হাসান, তারপর দুটো নাম্বার নিলাম। হ্যাঁ তো নাম্বার নেওয়ার পরে আমি এটাকে উপরে একবার নিয়ে যাই, তিনবার লিখি এই কাজটা। তো প্রথমে আমি জাস্ট এতটুকু লিখলাম, দেন হচ্ছে এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিলাম, আর পরের বার ব্র্যাকেটটা রাখলাম। দেখেন কি কি হয় আউটপুটগুলো শুধু খেয়াল করেন। আমার প্রথমে দেখাইছে কি ফার্স্ট নেম, আচ্ছা তিনটাকে তো আলাদাভাবে দেখাইতে হবে। দেখেন জাস্ট এই লাইনটা কপি করে নিয়ে আসেন, ফুল নেমটা এখন দেখেন প্রথমে দেখাইছে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, ওকে এটার আউটপুট হচ্ছে এতটুকু, ক্লিয়ার। দেন হচ্ছে দেখেন আমি যে কাজটা করছি ফার্স্ট নেম লাস্ট নেম আবার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, যে এই চারটাকে একসাথে যোগ করার পর আউটপুট আসছে কি খালিদ হাসান 10 20। মানে এখানে সে কি করছে, আমার এই দুটো তো নাম্বার ছিল, যেখানে এই দুইটাকে আমি যোগ করলে আউটপুট আসতে কত 30, সেখানে আমার আসছে কত 1020। ওকে এতটুকু ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা একটু সাউন্ড দিয়েন। হ্যাঁ এরপর দেখেন এখন কথা হচ্ছে আমরা চাচ্ছি এখানে 1020 না, আমরা চাচ্ছি এখানে 30। তো এই 30 করার জন্য আমি যে কাজটা করছি, দেখেন আমরা এই এতটুকুকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। তো আপনারা সরল অঙ্কে দেখছেন না যে ধরেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, তো এক্ষেত্রে সে যে জিনিসটা হয়েছে সে প্রথমে এখানে যোগটা করে নাই। হ্যাঁ সে যে জিনিসটা করছে সে প্রথমে আপনি যেহেতু বলে দিয়েছেন এতটুকু একটা ব্র্যাকেটের মধ্যে, সে সর্বপ্রথম এই কাজটাই করছে, কয় হ্যাঁ ঠিক আছে আমার এই দুইটার কাজ তো আগে করতে হবে। সে দেখছে যে হ্যাঁ এই দুইটা তো নাম্বার, তো আমি যদি যোগ করি এখানে অবশ্যই আমাকে যোগফল দেখাইতে হবে, সেখানে আমি আর 1030 একসাথে 10 20 দেখাইতে পারবো না। তো সে যে কাজটা করছে প্রথমে এটাকে 30-এ কনভার্ট করে নিছে, তারপরে খালিদ হাসানের সাথে যোগ করে দিছে। এখন ক্লিয়ার? তো এখন যে জিনিসটা হয়েছে এই যে এতটুকু কাজ হয়েছে এটা কিন্তু আমরা দেখি নাই, সে যে যোগ করছে এটার সাথে আবার অ্যাড করছে এটা কি আমরা দেখছি? দেখি নাই, কিন্তু কম্পিউটার অটো করে দিছে। তো এই এই যে একটা কনভার্সন বা হচ্ছে এই যে একটা পার্ট, এটাকে বলা হয় ইমপ্লিসিট কনভার্সন বা অদৃশ্য। হ্যাঁ যে কম্পিউটার এই কাজটা করছে আমরা দেখি নাই। এরপর আমরা যে কাজটা করছি তখন আমরা এই এরপর আমরা করছি দুইটা স্ট্রিং নিছি 30 আর 40, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে এই জিনিসটাই দেখাবে। ধরেন আমি যদি এটাকে আবার দিতাম এখানে একটা লগ করি, কনসোল ডট লগ, দেখেন লগ লগে আমি দিলাম স্ট্রিং নাম্বার যোগ স্ট্রিং নাম্বার 2। এখন দেখেন কি হয়। আচ্ছা এখানে অনেকগুলো কনসোল লগ হয়ে গেছে না, আমি নিচেরগুলোকে অফ করে দিই। দেখেন আমার এখানে থাকা আসার কথা ছিল কত বলেন তো, 70 না? আমার দেখা হ্যাঁ আমার দেখা মতো তো এখানে 70 হওয়ার কথা নাকি, কিন্তু এখানে 70 হয় না, আসতে কত এখানে আসতে 30 40। তো এর কারণ হচ্ছে এর আগে দুইটা ছিল নাম্বার, কিন্তু এখন এই দুইটা নাম্বার নাই, এই দুইটা হয়ে গেছে স্ট্রিং। স্ট্রিং মিন্স হচ্ছে এই দুইটা ক্যারেক্টার, এগুলোর কোনো ভ্যালু নেই, যোগ করার কোনো ক্ষমতা নেই। এখন এই যোগ করার ক্ষমতা তাকে দিতে হয়, এই ক্ষমতাটা দিতে হইলে এই স্ট্রিংটাকে প্রথমে নাম্বারে কনভার্ট করতে হয়। এই কনভার্টটাই করা হয় পার্স ইন্ট নামে একটা ফাংশনকে কল করে। এই পার্স ইন্টটা লিখতে হয় এভাবে PARSE, দেন আইটা হবে বড় হাতের, তারপর INT, তারপর হচ্ছে এটা যখন দিবেন তখন এই নাম্বারটা আর
এখানে যে আপনার স্ট্রিং টাইপ বা হচ্ছে ওয়ার্ড টাইপ বা যেটাই বলেন সেন্টেন্স টাইপের ছিল, স্ট্রিং টাইপই বলবো আর কি, যেহেতু এখানে স্ট্রিং নামে কিওয়ার্ডটা ইউজ করা হয়, ওকে, সেটাকে কি করে নাম্বারে কনভার্ট করে নেয়। আবার সেমভাবে নাম্বার টুকে সে কী করছে, নাম্বার স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে নিছে। এখন যদি আমি জিনিসটাকে আবার কল করি, মানে এখন কল করতে হবে না, যেহেতু আমরা একটা ভেরিয়েবলের মধ্যে যোগ ফলটাকে রাখছি। এখন দেখেন প্রিন্ট করছে, ওকে। তো এখানে যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে এ পার্টটা আমরা দেখি নাই, কিন্তু এ পার্টটা আমরা দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, এটা একটা স্ট্রিং নাম্বার ছিল, এটাকে আমরা ইন্টে কনভার্ট করে নিছি, ওকে। এটাই হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন, আর যেটা দেখি না এটা হচ্ছে কি ইমপ্লিসিট কনভার্সন, ওকে ভাই, ক্লিয়ার? আচ্ছা বুঝেন না কি আছেন এখনো? হ্যাঁ স্ট্রিং হয়ে গেছে। আর এটাকে যদি ওই স্ট্রিংটাকে যদি যোগ করতে চান, তখন হচ্ছে এই ফাংশনটা ইউজ করে তারপর যোগ করতে হবে। হ্যাঁ হুম হুম পার্স ইন্ট, ওকে। অ্যান্ড জাস্ট এতটুকুকে আমি কপি করি, কপি করে যে কাজটা করতেছি এতক্ষণ ছিল 30 আর হচ্ছে 40, আমি এখন 30.50 দিব এখানে, 40.50 দিব এখানে। আনসার কত হওয়ার কথা বলেন তো, 71 না? আনসার আনসার কত আসছে, আনসার কত আসছে দেখেন তো, 70, এটা তো আসার কথা না। আর এখানে হচ্ছে 50-40 না? হুম 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 এখানে আমি একটা স্পেস দিই তাহলে বুঝবেন। হ্যাঁ এখানে তো দুইটা নাম্বার শো করলো, দেন হচ্ছে এখানে আমার আসার কথা ছিল কত, 70। তো পার্টস ইন্ট করলে যেটা হয়, যদি কোনো দশমিকের মধ্যে পার্টস ইন্ট ইউজ করেন তখন সে দশমিকের পরের অংশটাকে বাদ দিয়ে দেয়, ক্লিয়ার? আচ্ছা এই দশমিকটা যাতে ক্লিয়ার না হয় এই কারণে ইউজ করতে হবে আপনাকে পার্টস ফ্লোট, পার্টস ফ্লোট। এখন দেখেন আমি একটাকে শুধুমাত্র পার্টস ফ্লোট করছি, এই কারণে আসছে কত, 70.5, ওকে। দুইটাতে দিয়ে দেন, এখন কত আসছে, 71, ওকে, মনে থাকবে? আচ্ছা আমি যে ভুলগুলো কমন হয় এগুলো আমি আগে দেখে ক্লিয়ার করে নিচ্ছি, হ্যাঁ, যাতে আপনারা ভুলে না পড়েন, কারণ হচ্ছে তখন সার্চ দিয়ে অবশ্যই বের করবেন, তার আগে আমি বের করে দিই, জাস্ট এগুলো মাথায় রাখেন যা যা দেখতেছেন। আচ্ছা এরপর আমরা একটু, আমরা তো যোগ দেখলাম, ভাগ দেখলাম, গুণ দেখলাম, এখন সব কিছু তো হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি, ঠিক না? আর জিনিসটা এরকম হইলে কেমন হইতো, ধরেন আমার এখানে দুইটা বক্স থাকতো, আমি এখানে নাম্বার দিয়ে যখন আমি ক্লিক করলাম সামে আমাকে এখানে যোগফলটা দেখাইতো, সুন্দর হইতো না জিনিসটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ইন্টারঅ্যাক্টিভিতে যাই, যেহেতু আমরা যোগ ভাগ বিয়োগ এবং কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সব কিছু শিখেছি, এখন আমরা দেখবো এটাকে কীভাবে লাইভ ইউজ করতে হয়, বা হচ্ছে ধরেন একটা ক্যালকুলেটার যদি আপনার বানানোর প্ল্যান থাকে তাহলে এই জিনিসটা কীভাবে করবে, ওকে। তো আমরা এতটুকুকে ফার্স্টে কমেন্ট করি। হ্যাঁ আমরা যে কাজটা করবো, আমরা তো ফর্ম বানানো শিখছি, ঠিক না? ফর্ম কীভাবে তৈরি করতে হয় এইচটিএমএলে দেখেছিলাম আর কি। তো আমরা একটা ফর্ম তৈরি করি, দেখেন আমরা নিলাম ফর্ম, তো ফর্মের অ্যাকশনে কিছুই নেই, এটা ফাঁকা থাকুক। আমি এখানে দিলাম, ধরেন দিলাম যে ফার্স্ট নাম্বার, একটা ইনপুট ফিল্ড নিলাম ইনপুট, তো এটার টাইপ দিবেন হচ্ছে টেক্সট, না টাইপ টেক্সট দিতে পারেন, টেক্সট হলে হবে, এটা স্ট্রিং টাইপের, আমি দুইটাই দেখাই, প্রথমে টাইপ টেক্সট থাকুক। হ্যাঁ টেক্সট দেন হচ্ছে ধরেন আপনি একটা আইডি দেন, এখানে আইডি আপনি দিলেন, যে আইডি দিলেন ফার্স্ট নাম্বার, হ্যাঁ ফার্স্ট নাম্বার, ওকে। আর আইডি এর ক্ষেত্রে শর্ত তো জানেন আপনারা, নাকি আগে পিছনে কোনো স্পেস দেওয়া যাবে না, জাস্ট একটা স্ট্রিং থাকবে যেটা হচ্ছে এতটুকু, এটা আমি সিএসএস এর ক্ষেত্রে বলেছিলাম, একটু মাথায় রাখবেন, যদি আপনি এখানে স্পেস ইউজ করেন তখন কিছুই পাবেন না, উল্টা ভুল খুঁজবেন, শুধু ভুলের চোখে পড়ে যাবে না। হ্যাঁ তো আইডি ইউজ করার ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না আগে পিছনে, একদম ফাঁক, নিট অ্যান্ড ক্লিন একটা জাস্ট নেম হবে। আরেকটা দরকার, সেটা হচ্ছে কি আমার সেকেন্ড নাম্বার, আমি সেকেন্ড নাম্বার দিই, আর দুইটা নিচে নিচে আছে সমস্যা নেই, একটা বিআর ইউজ করতে পারেন। আচ্ছা এরপর আরেকটু এখানে ক্লিয়ার করার জন্য লিখে দেন, একটা প্লেস হোল্ডার দিয়ে দেন ফার্স্ট নাম্বার, আরেকটা দিয়ে দেন এখানে সেকেন্ড নাম্বার,
placeholder second number. Okay, listen. So, কোন ফর্মকে যদি সাবমিট করতে হয় তাহলে একটা বাটন লাগে যার নামই হচ্ছে সাবমিট বাটন তাহলে কিভাবে লিখতে হয় আপনি ধরেন এখানে আমরা লিখলাম যে আমরা প্রথমে যোগ করব আমরা দিলাম যে সাম আচ্ছা সামেশন পুরোটা লিখতে পারেন হ্যাঁ সাম লিখে এখানে টাইপ দিবেন সাবমিট টাইপ কি সাবমিট আচ্ছা এখন হচ্ছে সব কিছু তো দিলেন এখন কথা হচ্ছে এটাকে তো আমার কি করতে হবে এই সাবমিট করতে হবে ঠিক না সাবমিট করার মাধ্যমে আমাকে যোগফলটা নিয়ে আসতে হবে এখন দেখেন আমরা এখানে যা কিছু করছি এটাকে আমি আপাতত কমেন্ট রাখি বা আচ্ছা লগগুলোকে কমেন্ট করলে চলে যদিও আমি পুরোটাকে কমেন্ট করে দিচ্ছি এরপর দেখেন এখন হচ্ছে আমরা ধরেন এখানে লিখলাম ফর্ম সাবমিশন বা হচ্ছে সাবমিশন ফ্রম ফর্ম তো এখানে কিছু কাজ করতে হবে প্রথমে হচ্ছে আপনি ধরেন দিলেন ফর্মটাকে আমার সিলেক্ট করতে হবে ফর্মটাকে আমি সিলেক্ট করব কিভাবে এটা দেখেন এর আগে তো আমরা দেখছিলাম ক্লাস ধরে কিভাবে সিলেক্ট করব ঠিক না এখন আমরা ফর্ম ধরে সিলেক্ট করব দেখেন আমি ধরেন দিলাম এই কি দিবেন ডকুমেন্ট ডট এখানে দিতে পারেন যে কোয়েরি সিলেক্টর কোয়েরি সিলেক্টর আপনি যদি এখানে লেখেন শুধু ফর্ম লেখেন হ্যাঁ যদি ফর্ম লেখেন তাহলে অটোমেটিক্যালি আপনার বা ক্লাস ধরে নিতে পারেন হ্যাঁ ক্লাস ধরে নেওয়াটা ভালো কারণ হচ্ছে যেহেতু আমরা অনেকগুলো ফর্মে কাজ করতে পারি হ্যাঁ কারণ হচ্ছে একটা আপনার একটা পেজে অনেকগুলো ফর্ম থাকতে পারে আমি এখানে দিলাম যে সাম ফর্ম এখানে হবে ডট সাম ফর্ম ওকে দেন এটাই কি করতে হবে একটা সাবমিট ইভেন্ট অ্যাড করতে হবে ডট অ্যাড ইভেন্ট লিসেনার এখানে হবে আপনার সাবমিট বুঝছেন তারপরে আপনার এখানে দিতে হবে একটা কল ব্যাক ফাংশন সেম সিগনিফিক এতটুকু হচ্ছে আপনার মুখস্থ হ্যাঁ যে আপনার ডকুমেন্টেড কোয়েরি সিলেক্টর একটা ক্লাসকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে একটা ইভেন্ট লিসেনার দেবেন ঠিক আছে তো ফর্মের ক্ষেত্রে ক্লিক হয় না ফর্মের ক্ষেত্রে হয় সাবমিট ওকে এখন হচ্ছে আমি যখন সাবমিট করবো তখন কী হবে এখান থেকে দুইটা নাম্বারকে আমার নিতে হবে এরপর দেখেন এখানে আমরা আর একটা কাজ করি সেটা হচ্ছে একটা জিনিস দেখেন আমি এত কমেন্ট রাখলে কী হয় আপনি যখন পেজে ক্লিক করবেন পেজটা রিলোড নিছে দেখেন অটোমেটিক পেজটা কী হয় রিলোড নেয় ঠিক না এখন কথা হচ্ছে যদি রিলোড নেয় তাহলে আপনি যোগফলটা দেখবেন কীভাবে রিলোড হলে তো পেজ রিলোডই হয়ে যাবে এক্ষেত্রে দেখেন এই রিলোডটাকে দূর করার জন্য এখানে একটা ছোট কাজ করা হয় সেটা হচ্ছে এখানে একটা ই দিবেন এই ফাংশনের মধ্যে দেন ই ডট প্রিভেন্ট ডিফল্ট ওকে এটার কাজ কি এটার কাজ হচ্ছে কোনো একটা ট্যাগের সে যে কাজটা করতো যেমন লিঙ্ক ট্যাগ কী কাজ করে তাকে ক্লিক করলে আরেকটা পেজে যায় না এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য যে একটা ট্যাগকে ক্লিক করলে সে এই কাজটা করে দিবে ই ডট প্রিভেন্ট ডিফল্ট যে যে ট্যাগের মধ্যে ইউজ করবেন তার এই যে একটা অ্যাবিলিটি ছিল এই অ্যাবিলিটিটা দূর হয়ে যায় ক্লিয়ার ধরেন আমি ফর্মকে সাবমিট করলে কী হইতো এতক্ষণ দেখেন তো পেজটা রিলোড হয়েছে এখন হয় না এটাই হচ্ছে কি যে আমরা এই যে ফর্মের যে একটা ডিফল্ট অ্যাবিলিটি এটাকে আমরা দূর করে দিচ্ছি কী মাধ্যমে ই ডট প্রিভেন্ট ডিফল্টের মাধ্যমে এই জিনিসটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা মাথায় রাখবেন আর অবশ্যই এই ইটা যদি দিচ্ছেন এটা আপনি এখানে দিতে হবে যদি আপনি না দেন দেখেন কী হয় আপনাকে দেখেন রিলোড নিয়ে নিচ্ছে অটোমেটিক হ্যাঁ আচ্ছা ওকে এখন হচ্ছে আমার যে এখানে দুইটা ভ্যালু এই দুইটা ভ্যালুকে তো নিতে হবে নাকি আমি ধরেন এখানে দিলাম 20 এখানে দিলাম 30 আমি যোগ করলাম কোনো কাজ হয় না কেন কাজ হয় না কারণ হচ্ছে 20 আর 30 তো আমি কোথাও রাখি নাই বা হচ্ছে আমি যে যোগ করব যোগ করতে হলে তো আমার হিসাব অনুযায়ী আমার দুইটা ভেরিয়েবলে নিতে হবে তারপর হচ্ছে আমি কী করবো এটাকে যোগ করব তো আমি এখানে নিলাম ধরেন যে নাম্বার ওয়ান হ্যাঁ তো নাম্বার ওয়ানে কী করতে হবে আমি যে এই যে ইয়েটা নিলাম এই যে দুইটা আইডি ধরছি এখানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার এই দুইটা আইডি থেকে আমাকে নাম্বারটা তুলে আনতে হবে কীভাবে আনবো দেখেন যেটা বলছিলাম যে এতটুকু হচ্ছে মুখস্থ ডকুমেন্ট ডট আচ্ছা এখানে আরেকটা জিনিস শিখেন
সেটা হচ্ছে আমরা এখন আর কোয়েরি সিলেক্টর দিয়ে আনতেছি না, আমরা ধরেন আইডি ধরে যদি আপনি কোনো কিছুকে সিলেক্ট করতে চান তাহলে আপনি করবেন গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, কারণ হচ্ছে আমরা এই আইডি থেকে যে এলিমেন্টটা আমার দরকার, আচ্ছা আমার এই যে আমি যে এখানে 20 লিখলাম এই 20টা আমার দরকার, ঠিক না? এই 20টাকে নিতে গেলে অথবা এখানে যদি কোনো টেক্সট থাকে, টেক্সটটাকে যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্ট বাই ক্লাস অথবা গেট এলিমেন্ট বাই আপনার ট্যাগ। হ্যাঁ, তো এরকম ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হলে কী করতে হবে, গেট ইউজ করতে হবে, যে আমি তার ওই যে ট্যাগটা আছে ওই ট্যাগ থেকে আমি কিছু চাই। আমি এখান থেকে কী চাই, এই যে আইডিটা আছে এই আইডির ভিতরে যে নাম্বারটা আছে আমি ওই নাম্বারটা চাই। তো কী করবো, আমি এই আইডিটাকে প্রথমে বলবো যে আইডিটার নাম কী, আইডির নাম হচ্ছে ফার্স্ট নেম। কপি করে নিয়ে আসেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। ওকে, ফার্স্ট নাম্বারটা নিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনি যেটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কী করবেন, আপনি এখানে দেবেন ভ্যালু। তাহলে সে যে কাজ ভ্যালু, হ্যাঁ সে যে কাজটা করবে, এই যে আইডিটা আছে সে প্রথমে এই আইডিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে এই আইডি এর ভিতরে যে ভ্যালুটা আপনি দিচ্ছেন ধরেন আমি দিলাম 30, সেই 30কে সিলেক্ট করবে। ওকে, এরপর দিলাম নাম্বার 2। ওকে, দেওয়ার পর হচ্ছে ফার্স্ট নাম্বার, এখানে হবে কি সেকেন্ড নাম্বার, হয়েছে? এখন দেখেন আমি যদি এখানে লগ করি, এখানে উপরে কোথাও একটা লগ আছে, হ্যাঁ একটা লগ আছে, এটাকে আমি অফ করে দিই, ঝামেলা করতেছি। আচ্ছা, এই দুটাকে যদি আপনি লক করেন, জাস্ট লক, নাম্বার 1, নাম্বার 2 একসাথে যদি লিখতে চান দুইটা নাম্বার তাহলে আপনাকে অবশ্যই কমা লিখতে হবে। হ্যাঁ, এখন দেখেন আপনি যদি এখানে, এটা এখন পর্যন্ত কোনো কাজ করবে না, আগেরটা যেরকম রিলোড দেওয়ার সাথে সাথে কাজ করছে এগুলো কাজ করবে না, এগুলো তখনই কাজ করবে যখন আপনি সামে ক্লিক করবেন। ওকে, এখন দেখেন আপনি যদি এখানে দেন 30, এখানে দেন 50, এখানে দেন 30, যোগ করেন, দেখেন আপনাকে 30 আর 30 দেখাইছে। আমরা এই দুটো নাম্বার দেখতে চাইছিলাম, আমাকে এই দুটো নাম্বার দেখাইছে, এখন হচ্ছে এই দুটো নাম্বার আমাকে কী করতে হবে, যোগ করতে হবে। দেখেন বার সাম ইকুয়াল, আমি দিলাম যে নাম্বার 1 প্লাস নাম্বার 2, বুঝছি? এখন যদি আমি এখানে দিই যে কমা সাম, আমি এখানে দিলাম ধরেন 70, এখানে দিলাম 71, দেখেন এখানে কী আসছে, দেখেন তো মানে যে ভুলটা বলছিলাম যে আপনাদের হবে, তো আগে থেকে এই জিনিসটা দেখাই নিছি, এখন হচ্ছে আপনাদের প্রমাণ দেখালাম যে আপনারা যদি একটা ক্যালকুলেটার বানাইতেন সেখানে ধরেন ক্লিক করতেন তখন কী হইতো, এই যে একটা বিরক্তিকর ঝামেলায় পড়ে যেতেন। ওকে, তাহলে আমাদের কী করতে হবে এটা তো বুঝে গেছেন নাকি, আমাদের এই যে পার্স ইন করতে হবে। ওকে, এখন ধরেন আপনি নেট দেখে একটা একটা ক্যালকুলেটার বানানোর প্রোগ্রাম দেখলেন বা হচ্ছে কোড দেখলেন, তো দেখে যেটা হয়তো আপনার কাছে মনে হতো যে কিরে ভাই সব তো ঠিকঠাক আছে, এই জিনিসটা কোথা থেকে আসলো, এখন কেন ইউজ করা হয় সব কিছু আপনাদেরকে বলে দিলাম, জাস্ট যাতে যেখান থেকে দেখে যে কোনো জিনিস আপনি প্র্যাকটিস করেন। তো এই জিনিসগুলো কমন, হ্যাঁ অনেকে বিভিন্নভাবে এই জিনিসগুলো ইউজ করবে যাতে আপনার কনফিউশনে না ভোগেন। আচ্ছা, আমি এখানে দিলাম 30, এখানে দিলাম ধরেন 30, এখন কত হয়েছে 60। হ্যাঁ, এরপর হচ্ছে ধরেন আপনি যদি এখানে 70 ইউজ করতেন, 70 না 50 ইউজ করতাম, তখন ওই 60ই দেখাবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমাদের চেঞ্জ করতে হবে কীভাবে, পার্স ফ্লিট। ওকে, দেন আমি এটাকে কপি করি, পেস্ট করি, এখনও সমস্যা না, আপনি 20-30 যোগ করেন তাও সমস্যা নাই, আপনাকে লিগ্যাল নাম্বারটাই দেখাবে। হুম, আবার যদি আপনি এখানে 30.50 দিতেন, আপনার এক্স্যাক্ট যে রেজাল্ট আপনার দরকার ওইটাই দেখাই। ওকে, ক্লিয়ার ভাইয়া, কারো কোনো কনফিউশন? হ্যাঁ ভাই, আমি বলছি সেটা হচ্ছে ধরেন, আচ্ছা আমি একটা কল রিসিভ করি, হ্যাঁ জাস্ট ওয়েট, আচ্ছা এতটুকু ক্লিয়ার তো না? আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে হচ্ছে কি একটা ক্যালকুলেটার বানাইতে পারবেন না সবাই মিলে, নিজের মতো করে একটা ক্যালকুলেটার ফার্স্ট ডিজাইন করবেন, ধরেন আপনার তো এখন সিএসএস পারেন, দেন হচ্ছে ধরেন এখানে একটা যোগ বাটন থাকবে, বিয়োগ বাটন থাকবে, ভাগ বাটন থাকবে, আর একটা হচ্ছে কি গুণ থাকবে, যখন আপনি যোগে ক্লিক করবেন দুটো নাম্বার যোগ করে দিবে, যখন আপনি গুণে ক্লিক করবেন তখন গুণ করে দিবে। তো এই জিনিসটাকে আপনি চাইলে ধরেন এখানে
এটাই কি বলে, আপনি যেভাবে দেখাইতে চান আর কি, এখন হচ্ছে আপনি দেখান, সমস্যা নেই। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আর কি দেখানো যায় এখানে, বেসিক টিকে একটু ক্লিয়ার করেন, দেন হচ্ছে আমরা কালকে থেকে ধরেন আর একটু ডিপে যাই। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আপনারা কোন জায়গা থেকে সব কিছু দেখবেন, সেটা হচ্ছে আপনি যখন W3 স্কুলে যান, এখানে একটু গুছানো আছে সব কিছু, তো জাভাস্ক্রিপ্ট শিখার অনেকগুলো সাইট পাবেন, তার মধ্যে এটাও দেখেন। আচ্ছা, এখান থেকে জাভা স্ক্রিপ্টে যাবেন। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টে গিয়ে এখানে আরো কিছু জিনিস দেখতে পারবেন, যেমন আমরা এখানে আজকে যা যা দেখছি, আউটপুট, স্টেটমেন্ট, সিনট্যাক্স, তো এই জিনিসগুলো আমরা দেখছি। তারপর নাম্বার, নাম্বার মেথড দুইটা দেখছেন, যে পার্স ইন, পার্স ফ্লোট। তারপর নেক্সট ডেতে আমরা আরো কিছু দেখব। তারপর যে টাইপ কনভার্সনটা দেখাইলাম, যে যাতে আমরা আপনারা যে যোগ বিয়োগ দিয়ে একটা তৈরি করতে পারেন, এটা কি বলে, একটা ক্যালকুলেটার তৈরি করতে পারেন প্র্যাকটিস করার জন্য আর কি, যেহেতু অনেক কিছু দেখছেন, এটা প্র্যাকটিসের দরকার আছে, তো সেক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য আপনি একটা ক্যালকুলেটারের ধরেন একটা ডিজাইন করবেন HTML দিয়ে, দেন হচ্ছে এই এই কাজটা করে ফেলবেন। আচ্ছা, এখানে আর এখানে সব কিছু দেখতে পারবেন, আপনার প্রতিটা পার্ট একটা একবার একবার করে ক্লিক করবেন, যে আসলে আউটপুটে আর কি কি আছে। হ্যাঁ, যেমন ইনার HTML আছে। আচ্ছা, ইনার HTMLটা দেখানো যায়, এটা আমরা দেখিনি এখানে, ঠিক না, এটা একটু দেখি। দেখেন, এটা হচ্ছে ধরেন আপনি এই এই যোগফলটা ধরেন আমরা আর কনসোলে দেখবো না, আপনি চাচ্ছেন নিচে আরেকটা ফিল্ড করে এটাতে দেখতে। দেখেন এটা কি করা যায়, ধরেন আমি এখানে নিলাম, ইনপুট নিলাম একটা, হ্যাঁ, বা লেবেল নিলাম একটা, লেবেল লেবেল তো জানেন, লেবেল হচ্ছে জাস্ট টেক্সট দেখানোর জন্য আমি দিলাম যে এখানে আউটপুটটা। ওকে, বুঝছেন, দেওয়ার পর হচ্ছে আপনি এখানে একটা ইনপুট ফিল্ড নিলেন, টাইপ তো টেক্সটই থাকবে, সমস্যা নয়। আর হচ্ছে ধরেন এখানে একটা আইডি ধরেন আউটপুট। ওকে, তো আমরা চাচ্ছি ধরেন যে আউটপুটের ভ্যালুটা চেঞ্জ করতে, যে আমি এখানে যে যোগফলটা দিব এটা আউটপুটে দেখাবে, তো এক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, ধরেন এই এখানে শুধু লিখবেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি হচ্ছে কি, আউটপুট, মানে হচ্ছে আপনি যদি আইডি নিতে, মানে কোনো একটা ট্যাগ থেকে ভ্যালু নিতে চান এবং ভ্যালু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার কী আসবে, গেট এলিমেন্ট বাই, বা আচ্ছা গেট এলিমেন্ট বাই আইডি ক্লাস, যেটাই ধরেন আইডিটা ধরতে পারেন, এটা ইউনিক তো, সুবিধা। আউটপুট ডট ইনার HTML, ইনার HTML আপনি যদি এখানে সাম লিখেন, সরি ইনার HTML না, এটা ভ্যালু দিলে হয়তো যোগটা ভ্যাল হবে এটা। হ্যাঁ, ভ্যালু আমি দুইটা সংখ্যা দিছি, এই কারণে দেখাবে না। তো আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরেন আমি এখানে দিলাম 10 আর এখানে দিলাম 20, তো কথা হচ্ছে আমি এখানে দেখছিলাম ইনার HTML, ঠিক না, কিন্তু আমি এখানে ভ্যালু কেন ইউজ করছি, সেটা হচ্ছে আপনি যখন কোনো ইনপুট ফিল্ড ইউজ করবেন, হ্যাঁ, তো ইনপুট ফিল্ডগুলোর কোনো HTML হয় না, এগুলো হয় কি, ভ্যালু। ওকে, আর এটার লেখা সিনট্যাক্স হচ্ছে এটা, কিন্তু আপনি যদি কোনো ট্যাগের মধ্যে দেখাইতে চাইতেন, ধরেন আমি এখানে একটা ট্যাগ নিলাম, এটার নাম হচ্ছে ধরেন H1, H1 নিয়ে তার মধ্যে আমি দিলাম যে ধরেন একটা ক্লাস বা আইডি, ধরি আইডি ধরলাম যে ধরেন এটাও আউটপুট 2। আইডি যেহেতু ইউনিক, এক পেজ একটা হয়, আপনি দুইটা সেম নাম রাখতে পারবেন না।
ওকে, দেন হচ্ছে আপনি ধরেন আউটপুট টুতে এই ভ্যালুটা রাখতে চাচ্ছেন। এখন আপনি যদি এইভাবে দিতেন, আউটপুট আছে, আপনি আউটপুট টু দিলেন, এখন কি আসবে দেখেন, কিছুই হবে না। জাস্ট পার্থক্যটা দেখাই দিই, দেখেন এখানে আসছে কিন্তু আমার এ টুতে বা হচ্ছে এই এইচ ওয়ানে কোনো কিছু আসেনি। এখন এইচ ওয়ানে আসতে গেলে যদি মানে যে ট্যাগগুলো হচ্ছে আপনার টেক্সট কন্টেন্ট করে, হ্যাঁ টেক্সট যেমন আপনার প্যারাগ্রাফ, লিঙ্ক ট্যাগ, হ্যাঁ তারপর হচ্ছে মানে হচ্ছে আপনার ইনপুট ফিল্ড ছাড়া বাকি সবই হচ্ছে কি একটা টেক্সট কন্টেন্ট করে, এই এই ধরনের ট্যাগগুলোতে হচ্ছে আপনার হবে HTML, HTML ইনার HTML আর কি। দেখেন আমি যদি এখন প্রিন্ট করি, আমি ধরেন এখানে দিলাম 10 12, এখানে দিলাম 12, এখন দেখেন কত আসছে, এখন হচ্ছে এইচ ওয়ানেরটা আমাকে প্রিন্ট করে দেখাইছে, ক্লিয়ার? এনি কোশ্চেন? আচ্ছা, সামটা হচ্ছে আসছে। আচ্ছা এখানে যে জিনিসটা বলছেন, এই সামটা হচ্ছে আপনি এখানে যা দেখাইতে চান বাটনের মধ্যে তাই আসবে, কারণ সাম প্রিন্ট প্রিন্ট দেন এখানে প্রিন্টই শো করবে। হ্যাঁ সাবমিট মানে হচ্ছে আপনি যে টাইপ বাটন দেন BUTT1, হ্যাঁ দেখেন আপনি বাটন দিলে যে কাজটা হবে এইটা আর কোনো কাজ করবে না। ওকে যদি সাবমিট দেন তখন এটা কাজ করবে, বাই ডিফল্ট এটা সাবমিট থাকে, আপনি না দিলে এটা সাবমিটই হবে। আর এছাড়া আপনি ধরেন এখানে যাই দেন তারই যোগফলটা এখানে শো করবে, হ্যাঁ 120 দেন, আচ্ছা জেসে ধরছি আমি এভাবে। দেখেন আমি এই যে ফর্মটা আছে, ফর্ম হচ্ছে সাবমিট ছাড়া কাজ করে না, যেমন আমরা উপরে ক্লিক ইউজ করছিলাম না এর আগে ক্লিক, হ্যাঁ ফর্মের ক্ষেত্রে ক্লিক না, ফর্মের ক্ষেত্রে হয় সাবমিট, হ্যাঁ আর এটা হচ্ছে অল টাইম সাবমিটই হবে। তো আমি যে কাজটা করি, আমি যদি বাটনে ক্লিক করি আপনারা দেখছেন প্রথমে ক্লিক করলে একটা পেজটা লোড নেয়, ঠিক না? দেখেন আমি এটা যদি অফ করি, দেখেন আমি ক্লিক করলে এটা পেজটা একটা লোড নেয়। ওকে এই লোডটা দূর করার জন্য আমি ফাংশনটা ইউজ করছি ফার্স্টে, দেন হচ্ছে আমি এই এই ফর্মের মধ্যে যে দুইটা ইনপুট ফিল্ড আছে এই দুইটা ভ্যালুকে আমি নিলাম, নেওয়ার পর হচ্ছে এই দুইটা ভ্যালুকে আমি যোগ করলাম, যোগ করার পর আমাকে দেখাইতে হবে। আমি প্রথমে দেখাইছি কোথায়, একটা ইনপুট ফিল্ডে যদি আমি দেখাইতে চাই তখন হবে ওই ক্লাসটা বা হচ্ছে আইডিটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে দেবেন ভ্যালু, হ্যাঁ এটা হচ্ছে ইনপুট ফিল্ডের জন্য। আর যদি চান যে কোনো একটি যে ট্যাগগুলো হচ্ছে আপনার টেক্সট কন্টেন্ট করে এরকম ট্যাগের মধ্যে দেখাইতে, তখন আপনি ইউজ করবেন ইনার HTML। ওকে তো আপনাদের হোম টাস্ক একটাই, হ্যাঁ এই এতটুকু কোড দেখবেন, ভিডিওটা তো দেখবেনই, দেন হচ্ছে একটা ক্যালকুলেটর তৈরি করবেন সুন্দর করে, নিজের মতো করে ডিজাইন করবেন। ওকে ডিজাইন করে খুব অ্যাডভান্স করার দরকার নাই, জাস্ট হচ্ছে ধরেন দুইটা নাম্বার দেওয়ার পরে আপনি যোগে ক্লিক করলে যোগফলটা দেখাবে, নিচে একটা ধরেন এখানে আউটপুট এখানে লিখবেন যে সাম রেজাল্ট, হ্যাঁ ধরেন এরকম রেজাল্টের মধ্যে আপনার রেজাল্টটা দেখাবে, তারপর হচ্ছে ধরেন যে ডিভিশন রেজাল্ট ডিভিশন দেখাবে, এরকম হচ্ছে এভাবে করবেন যে যোগে ক্লিক করলে যোগ হবে, বিয়োগে ক্লিক করলে বিয়োগ হবে, এভাবে করবেন, ঠিক আছে? তো তাহলে আজকে এতটুকুই, না ওই ক্ষেত্রে অনেকগুলো ফর্ম হবে, হ্যাঁ একটা ফর্মের মধ্যে আপনি যোগ করবেন, একটা ফর্মের মধ্যে বিয়োগ করবেন, এটাও করতে পারেন, অথবা হচ্ছে যদি ভিন্ন ভিন্ন করতে চান, আর না হলে সাবমিট একটাই হবে, হ্যাঁ কিন্তু ধরেন আপনি বিভিন্নভাবে প্রিন্ট করবেন আর কি, ঠিক আছে? জাস্ট হচ্ছে আপনার এই লাইনটা বাড়বে, সাম বাড়বে, অ্যাডিশন বাড়বে, সাবট্রাকশন বাড়বে। ওকে আর এই যে এখানে ধরেন যে একবার লিখবেন সাম, আমি দুইটা দেখাই, হ্যাঁ ধরেন আমি একটা সাব দেখাইলাম, সাব হবে আমার বিয়োগ, আমার আর কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো একবার সব ঠিকই আছে, জাস্ট আমি ধরেন এখানে তো যোগ দেখাইছি, আমি এখানে দেখাবো সাম। ওকে এখন যদি আমি দুইটা নাম্বার নিই, দিলাম 12 12, দেখেন 12 12 যোগ বিয়োগ করলে কত হয়, 0, আমি 100 প্রথমটা 120 দিলাম, দেখেন 120 থেকে 12 যোগ করলাম আর এখান থেকে 12 বিয়োগ করলাম। ওকে কোনো চেঞ্জ নাই, জাস্ট আপনার এখানে নাম এখানে এই লাইনগুলো বাড়বে। ওকে
তো জাস্ট এই যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো একটু ক্লিয়ার করেন, তারপর যে পার্স ইন পার্স ফ্লুইড কিভাবে হচ্ছে একটা ফিল্ড থেকে যেটা নেওয়া যায়, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করেন। তারপর আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ, ইনক্রিমেন্ট কীভাবে করবেন, ডিক্রিমেন্ট কীভাবে করবেন, এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন, বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, এতে আপনাদের স্কিলটা আরও বেশি বাড়বে জাভা স্ক্রিপ্টের। ওকে, আর এই কাজগুলো আজীবন করতেই থাকবেন, এগুলো ছাড়া কোনো কাজ নেই জাভা স্ক্রিপ্টের, যোগ বিয়োগ ভাগ গুণ ছাড়া। আর সবচেয়ে বেশি লাইন পাবেন এই দুইটা লাইন, এই দুইটা লাইন হচ্ছে সবসময় সঙ্গী। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, দোয়া এবং শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন।